হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু পি বাংলা আমি তোমাদের রাখি ম্যাম চলে এসেছি আজকে জেন পাসের জন্য কেমিস্ট্রির সেকেন্ড লেকচার নিয়ে তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক প্রথম যে লেকচারটা তোমরা দেখেছো সেখানে অর্গানিকের কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিসের সাথে সাথে রিলেটেড কনসেপ্ট আরও কিছু এক্সাম্পেল ইম্পর্টেন্ট টপিক আমি বলেছি এবং তোমাদেরকে সেগুলো রিভিশন করতেও বলেছিলাম তো অর্গানিকটা কীরকম প্র্যাকটিস চলছে কীরকম রিভিশন হলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আজকের ক্লাসেও অর্গ্যানিক থেকেই প্রশ্নোত্তর থাকবে এবং যেগুলো ধরো আগের ক্লাসে আলোচনা হয় যে কনসেপ্টগুলো সেই রিলেটেড প্রশ্নগুলো তো আমি ডিটেলসে আলোচনা করব। প্লাস ধরো আগের ক্লাসে আলোচনা হয়েছে যেরকম প্রশ্ন সেই রিলেটেড কোয়েশ্চেনগুলো কিন্তু আমি ঝটপট উত্তর বলে দেবো আর তার সাথে মেনশন করে দেব যে আগের ক্লাসে ডিটেলড এক্সপ্লেনেশান রয়েছে ওকে তো চলো স্টার্ট করা যাক লেকচার নাম্বার টু আমরা কেমিস্ট্রির লেকচার এ প্রথম প্রশ্ন যেটা দেখছি দেখো কি বলছে এখানে এখানে বলছে প্রোপিনের সাথে এইচ বিআর জুতো বিক্রিয়া যে নীতি মেনে হয় দেখো এটা একদম সিম্পল একটা কোয়েশ্চেন ভেরি ইজি এটা সবাই জানো কিন্তু তবুও এর ডিটেল কনসেপ্টটা আমি তোমাদের বলবো কারণ হতেই পারে যে এই প্রশ্নটাই আসবে তার কোনো মানে নেই বাট এর কনসেপ্ট রিলেটেড কোনো প্রশ্ন এসে গেল তাই কনসেপ্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট যখনই তোমরা কিছু পড়ছো কিছু রিয়াকশান কিছু মেকানিজম তার কনসেপ্টটা ক্লিয়ার রাখবে যে কেন হচ্ছে কিভাবে হচ্ছে বা এই রিয়াকশানটা মেকানিজমটার নাম কী তো দেখো প্রোপিনে এইচ বি আর যেটা একটা অ্যাডিশন রিয়াকশন দ্রুত বিক্রিয়া এটা এখানে লেখাই রয়েছে আচ্ছা আমি যদি প্রোপিনকে লিখি তাহলে সি এইচ থ্রি সি এইচ ডবল বন্ড সি এইচ টু দিস ইজ প্রোপিন প্রোপিন হচ্ছে একটা অপ্রতিসম অ্যালকিন অপ্রতিসম অ্যালকিন কেন অপ্রতিসম কারণ প্রতিসম নয় তাই প্রতিসম যদি হতো তাহলে আমরা দেখতাম যে মাঝখানে ডাবল বন্ড রয়েছে ধরো এরকম ব্যাপারটা রয়েছে এবং এদিকে ধরো সিএইচ থ্রি এইচ এদিকে সিএইচ থ্রি এইচ জাস্ট আমি দেখালাম ডিউ টু ইন যেটা একটা প্রতিসম অ্যালকিন যদি আমি দেখাই ইথিলিন এটা একটা প্রতিসম অ্যালকিন তার মানে মাঝখান থেকে আমরা এটাকে দুটো সমান ভাগে ভাগ করতে পারছি এটাকেও তাই কিন্তু এটা অপ্রতিসম আনসিমেট্রিকাল কারণ ডাবল বন্ডের একদিকে কার্বনের সাথে দুটো হাইড্রোজেন আর একদিকে মিথাইল একটা হাইড্রোজেন একটা সো দিস ইজ অপ্রতিসম অ্যালকিন ঠিক এবারে এই অপ্রতিসম অ্যালকিনি যখন এইচ এক্স অ্যাডিশান করা হয় সেই বিক্রিয়াগুলো খুব ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে তাহলে নাও খাতা পেন নিয়ে সেখানে নোট করো যে রিয়াকশান প্র্যাকটিস তো করছোই তার সাথে এটা আরেকবার দেখে নেবে মেকানিজমটা দেখবে আমি বলে দিচ্ছি অপ্রতিসম অ্যালকিনে যখনই আমরা এখানে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন এইচ বি আর অ্যাডিশান করছি এইচ এক্স অ্যাডিশান মানে এক্স হ্যালোজেন হ্যালোজেনের জায়গায় এখানে ব্রোমিন রয়েছে এবং এই যে রিয়াকশানটা এটা মারকনিক অফের নীতি অনুযায়ী ঘটে মারকনিক অফের নীতি এই প্রশ্নটাই এখানে করা হয়েছে যে নীতি মেনে হয় দ্যাট ইজ মারকনিক অফ নীতি অপশান ডি কারেক্ট তাহলে অপশান আমরা পেয়ে গেছি কিন্তু একটুখানি কনসেপ্টটা দেখে নেব প্রথমত মার্কনিকফের নীতিতে কি বলা হয়েছে বলা হয়েছে যখনই অপ্রতিসম অ্যালকিনে কোনো এই ধরনের আমরা যেমন এইচ বিআর অ্যাডিশান মানে এইচ এক্স অ্যাডিশান করছি তখন নেগেটিভ পার্ট অফ দ্য অ্যাডেন্ডাম মানে যোজক যাকে আমরা অ্যাড করছি এই যে এইচ বি অ্যাডিশানটা করছি এই অ্যাডেন্ডামের নেগেটিভ পার্ট কোনটা এটা ডেল নেগেটিভ এটা ডেল পজিটিভ এটা তো বুঝতে কোনো অসুবিধা নেই নেগেটিভ পার্ট অফ দ্য অ্যাডেন্ডাম উইল বি অ্যাডেড টু দ্যাট কার্বন 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 যে ডাবল বনড রয়েছে সেই দ্বিবন্ধনে আবদ্ধ দুটো কার্বন পরমাণুর মধ্যে এই নেগেটিভ পার্ট ঋণাত্মক পার্ট অফ দ্য অ্যাডেন্ডাম যোগ হবে যে কার্বনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কম তার মানে তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যদি আমরা প্রোপিনের ক্ষেত্রে এইচ বি অ্যাডিশান করি তাহলে এটা ডেল নেগেটিভ এটা ডেল পজিটিভ সুতরাং নেগেটিভ পার্ট অফ দ্য অ্যাডেন্ডাম এই দ্বিবন্ধনে আবদ্ধ কার্বন পরমাণুগুলোর মধ্যে এই কার্বনে একটা হাইড্রোজেন এই কার্বনে দুটো হাইড্রোজেন অর্থাৎ এই কার্বনে ব্রোমিনটা অ্যাড হবে এবং সেক্ষেত্রে আমরা প্রোডাক্ট কি পেয়ে যাব সিএইচ থ্রি সি এইচ বি থ্রি ঠিক আছে তার মানে এখানে প্রোডাক্ট পেয়ে যাব টু ব্রোমো প্রোপেন এটাই হচ্ছে এখানে মেজর প্রোডাক্ট দিস ইজ মেজর প্রোডাক্ট এবং এর মেকানিজমটা দেখো মেকানিজমটা খুব ইম্পর্টেন্ট মেকানিজম দেখতে হবে মেকানিজমে ইলেকট্রোফাইল জেনারেট হচ্ছে মেকানিজমে ইলেকট্রোফাইল জেনারেট হচ্ছে এবং ইলেকট্রোফাইলের কনসেপ্ট খেয়াল রাখতে হবে ইলেকট্রোফাইল কি নিউক্লিও ফাইল কী এদের এক্সাম্পেল ইলেকট্রোফাইল মেকানিজমে কি হচ্ছে মেকানিজমে কার্বোক্যাটায়ন জেনারেট হচ্ছে অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাইছি কার্বোক্যাটায়ন মেকানিজমে জেনারেট হচ্ছে এবং এখানে প্রথমে ইলেকট্রোফাইল অ্যাডিশান হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশান হচ্ছে প্রথমে তারপরে কি হচ্ছে বিআর মাইনাস নিউক্লিও ফাইল হিসেবে এসে অ্যাটাক করছে কার্বো ক্যাটায়নের যে কার্বনে পজিটিভ চার্জ তার মানে তার মানে প্রথম যেটা হচ্ছে এখানে সেটা হচ্ছে এই যে এইচ বিআর এই যে এইচ বিআর এটা ডেল নেগেটিভ এটা ডেল পজিটিভ তাহলে এখানে এখানে এই পাই বনটা ব্রেক করো সিগমা আর পাই রয়েছে ডাবল বন মানে পাই বন্ড ব্রেক করে আমরা একটা কার্বনে হাইড্রোজেন অ্যাড করবো এবার সেইটা এই কার্বনের থ্রু দিয়েও হতে পারে মানে এইচ প্লাস যে অ্যাডিশানটা হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন সেটা এটা হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশান রিয়াকশানের মাধ্যমে হচ্ছে ঠিক আছে তো সেখানে আমরা দেখব কার্বো জেনারেট হচ্ছে এটাই আমি বলতে চাইছি প্রথম থেকে তাহলে এখানে আমরা যেটা দেখছি যে এই কার্বনের থ্রু দিয়েও অ্যাটাকটা হতে পারে আবার এই কার্বনের থ্রু দিয়েও অ্যাটাকটা হতে পারে দুটো পসিবিলিটিস রয়েছে যদি যদি এই কার্বনের থ্রু দিয়ে অ্যাটাকটা হয় তাহলে এই কার্বনে এইচ হাইড্রোজেন যুক্ত হবে এবং এই কার্বনের কাছে পজিটিভ চার্জ আসবে আর যদি এই কার্বনের থ্রু দিয়ে অ্যাটাকটা হয় এই কার্বনের থ্রু দিয়ে অ্যাটাকটা হয় তাহলে এই কার্বনে হাইড্রোজেন যোগ হবে এবং এই কার্বনে পজিটিভ চার্জ আসবে তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দুটো ইলেকট্রোফাইল এই দুটো কার্ব্যাটন দেখে বারবার আমি কার্বোক্যাটায়ন বলতে গিয়ে ইলেকট্রোফাইল বলে ফেলছি দুটো কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার পসিবিলিটিস রয়েছে ইলেকট্রোফিলিক অ্যাডিশান এখানে হচ্ছে একটা হচ্ছে সিএইচ থ্রি সিএইচ প্লাস সিএইচ থ্রি যে ক্ষেত্রে আমরা দেখছি এইটাতে এইচ প্লাস অ্যাডিশান হয়ে গেছে এইচ এইটা হয়েছে তাহলে এর মাথায় পজিটিভ আর এখানে হাইড্রোজেন চলে এসছে আর যদি 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 এই কার্বনের থ্রু দিয়ে হয় সেক্ষেত্রে আমরা পাবো যে সি এইচ থ্রি সি এইচ টু আর সি এইচ টু প্লাস তাহলে দুটো কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে এবারে মোর স্টেবেল কার্বোক্যাটায়নের থ্রু দিয়ে রিয়াকশানটা প্রসিড করবে এবার মোর স্টেবেল কার্বোক্যাটায়ন কোনটা হবে কার্বোক্যাটায়নের যে স্টেবিলিটি অর্ডার দ্যাট ইজ থ্রি ডিগ্রি গ্রেটার দেন টু ডিগ্রি গেটার দেন ওয়ান ডিগ্রি গ্রেটার দেন মিথাইল কার্বো কার্বোক্যাটন এটা কিন্তু সবসময় মনে রাখবে কার্বোক্যাটন স্টেবিলিটি অর্ডার রিলেটেড প্রশ্নও কিন্তু আগে জেনপাস এক্সামে এসেছে তাই কার্বোক্যাটনের স্টেবিলিটি অর্ডার জেনারেলটা মনে রাখার সাথে সাথে কোথা থেকে এই স্টেবিলিটি আসছে হাইপার কনজুগেশান দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি প্লাস আই এফেক্ট দিয়েও আমরা এখানে ব্যাখ্যা করতে পারি তো সেই জিনিসটা সেই কনসেপ্টটা খেয়াল রাখতে হয় তো আপাতত আমরা দেখছি যে এইচ বি অ্যাডিশান যখন আমরা অ্যালকিনে করছি ইলেকট্রোফিলিক অ্যাডিশান হচ্ছে এবং সেটা আমরা ফার্স্ট স্টেপে দেখেছি ইলেকট্রোফাইল অ্যাড হয়েছে দ্যাট ইজ অ্যাডিশান ইলেকট্রোফিলিক অ্যাডিশান এবং এবং এখানে এই যে কার্বো কাটায়নটা তৈরি হয়েছে এটা হচ্ছে টু ডিগ্রি কার্বো কাটায়ন কেন কারণ যে কার্বনের মাথায় পজিটিভ সে দুটো কার্বনের সঙ্গে যুক্ত আর এটা ওয়ান ডিগ্রি কার্বোক্যাটায়ন কেন কারণ যার মাথায় পজিটিভ সে একটা কার্বনের সঙ্গে যুক্ত তাহলে দুটো কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে কিন্তু মোর স্টেবেল কার্বোক্যাটায়ন কোনটা অবশ্যই টু ডিগ্রিটা তোমরা হাইপার কনজুগেশান দিয়ে যদি ব্যাখ্যা করতে চাও তাহলে আলফা হাইড্রোজেন ক্যালকুলেট করে নাও দেখো যার মাথায় পজিটিভ তার সাথে কতগুলো কার্বন যুক্ত একটা কার্বন দুটো কার্বন দুটোই আলফা কার্বন তাহলে তিন তিনে ছটা এখানে আলফা হাইড্রোজেন আছে এবং এক্ষেত্রে এই একটাই আলফা কার্বন দুটো আলফা হাইড্রোজেন আছে তো নাম্বার অফ আলফা হাইড্রোজেন বেশি মানে হাইপার কনজুগেটিং স্ট্রাকচার বেশি অর্থাৎ স্টেবিলিটি বেশি আর সেই জন্যই আমরা দেখব যে থ্রি ডিগ্রি থেকে বেশি স্টেবেল হয় তারপর টু ডিগ্রি তারপর ওয়ান ডিগ্রি এবং দেন মিথাইল কার্বোক্যাটায় বোঝা গেল এবার যেহেতু টু ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবেল তাই এটার থ্রু দিয়েই রিয়্যাকশান প্রসিড করবে এবং এই যে বিআর মাইনাস এই যে বিআর মাইনাস রয়েছে মানে এই যে অ্যাটাকটা অ্যাটাকটা যদি আমি এখানে দেখিয়ে দিই যে এইভাবে যে অ্যাটাকটা হলো এইভাবে যে অ্যাটাকটা হলো বিআর মাইনাস বেরিয়ে গেল। তার ফলে এখানে এই যে বিআর মাইনাস ছিল সে এসে এবার কার্বোক্যাটায়নের এই কার্বনে অ্যাটাক করলো তাহলে ফাইনালি আমরা প্রোডাক্ট পেয়ে গেলাম সিএইচ থ্রি সিএইচ বি থ্রি সুতরাং এইটাই হচ্ছে মেজর প্রোডাক্ট ঠিক আছে আচ্ছা এর সাথে এখানে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে তাই এই ধরনের কোনো এক্সাম্পেল কোনো রিয়াকশান যখনই পরীক্ষায় দেবে আর সেখানে যদি কার্বোক্যাটায়ন তৈরি হয় তাহলে কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে যে কার্বোক্যাটায়নের রিঅ্যারেঞ্জমেন্ট হবে কি না কারণ কার্বোক্যাটায়ন যেটা তৈরি হচ্ছে যদি সেখান থেকে আরও স্টেবেল কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার পসিবিলিটি থাকে তাহলে রিয়ারেঞ্জমেন্টের মাধ্যমে মোর স্টেবেল কার্বোক্যাটায়ন তৈরি হয় আর তাই রিয়ারেঞ্জমেন্টের মাধ্যমে মোর স্টেবেল হওয়ার পরে ফাইনাল প্রোডাক্ট যেটা হবে সেটা উত্তর এই ক্ষেত্রে এখানে আর কোনো রিয়ারেঞ্জমেন্টের গল্প নেই তাই টু ডিগ্রি থেকে ডাইরেক্ট উত্তর লিখেছি তাই কোন নীতি মেনে চলে মার্কনিকফ মার্কনিকফ অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্ট আমরা লিখতে পারছি যে নেগেটিভ পার্ট এই কার্বনে যোগ হবে কারণ এখানে হাইড্রোজেনের সংখ্যা কম কিন্তু তার সাথে মেকানিজম ভেরি ইম্পর্টেন্ট কারণ অন্য কোনো এক্সাম্পেলে তোমাকে মেকানিজম দেখতে হবে কার্বোক্যাটান স্টেবিলিটি দেখতে হবে তারপর প্রোডাক্ট লিখতে হবে ওকে এবারে এর সাথে সাথে আমি বলবো যে এই অ্যাডিশান রিয়াকশান এইচ বি অ্যাডিশানই যদি পার অক্সাইডের প্রেজেন্সে হয় এখানে আমরা কি দেখলাম এখানে আমরা দেখলাম ইলেকট্রোফিলিক অ্যাডিশান রিয়াকশান এখানে আমরা দেখলাম ইলেকট্রোফিলিক অ্যাডিশান রিয়াকশান এই যে নামটা এইরকম নামটা লিখতে দিয়েও অনেক সময় এমসিকিউ আগে এসেছি কোনো একটা রিয়াকশান দিয়ে বলেছে এটা কোন টাইপের রিয়াকশান চারটে অপশন এবার রিয়াকশান সবাই জানে নামটা সঠিক টার্মটা জানে না দিস ইজ অ্যাডিশান রিয়াকশান এবং এখানে প্রথম স্টেপে ইলেকট্রোফাইল অ্যাড হচ্ছে তাই এটা ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন এবং কার্বোক্যাটায়ন ফর্ম হচ্ছে এরম কোয়েশ্চেনও আসতে পারে যে এই স্টেপটা মানে বা এর মেকানিজমে ইন্টারমিডিয়েট কে ফর্ম হচ্ছে কার্বোক্যাটায়ন ফর্ম হচ্ছে আর যখনই পার প্রেজেন্সে করা হবে তখনই ফ্রি রেডিক্যাল ফ্রি রেডিক্যাল মেকানিজম হবে ফ্রি রেডিক্যাল অ্যাডিশান রিয়াকশান অ্যাডিশান রিয়াকশানের মধ্যেই আমরা দেখছি একটা হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশান আর একটা হচ্ছে ফ্রি রেডিক্যাল অ্যাডিশান রিয়াকশন এখানে যখনই আমরা এই একই বিক্রিয়া লিখব দ্যাট ইজ প্রোপিন প্রোপিনে আমরা কি অ্যাড করছি প্রোপিনে আমরা অ্যাড করছি এইচবিআর কিন্তু ইন প্রেজেন্স অফ পারক্সাইড এইচ বিআর অ্যাড করা হচ্ছে ইন প্রেজেন্স অফ পারক্সাইড এবং ক্ষেত্রে যেটা হচ্ছে ক্ষেত্রে কিন্তু অ্যান্টিমার্কনিকফের নিয়ম অনুযায়ী ঘটে আমি সংক্ষেপে লিখছি এ এম আর দ্যাট ইজ অ্যান্টিমার্কনিকফের নীতি তার মানে মার্কনিকফ যেটা বলছে তার বিপরীতে ঘটবে মার্কনিকফ অনুযায়ী নেগেটিভ পার্ট অফ দ্য অ্যাডেন্ডাম উইল বি অ্যাডেড টু দ্যাট কার্বন যেখানে হাইড্রোজেনের সংখ্যা কম মানে এই কার্বনে কিন্তু অ্যান্টিমার্কনিক মানে এই কার্বনে যেখানে হাইড্রোজেনের সংখ্যা বেশি সেখানে যোগ হবে এবং এখান থেকে আমরা প্রোডাক্ট পাবো সি এইচ থ্রি সি এইচ টু দেখো সিম্পল যদি আমি ট্রিক্স দিয়ে তোমাকে বলি তাহলে সি এইচ থ্রি সি এইচ ডাবল ওয়ান সি এইচ টু যখন তুমি অনলি এইচ বি আর অ্যাডিশান করছো তখন তুমি নেগেটিভ পার্টটা এইখানে অ্যাড করছো এইটাকে ব্রেক করো এই পাই বন্ডকে ব্রেক করো ব্রোমিন এখানে অ্যাড করো হাইড্রোজেন এখানে অ্যাড করো তাহলে সিএইচ থ্রি বি আর সিএইচ থ্রি হয়ে যাচ্ছে এবার যখন তুমি ইন প্রেজেন্স অফ পারক্সাইড করছো জাস্ট তার অপোজিট করবে এখানে হাইড্রোজেন অ্যাড করো এখানে ব্রোমিন অ্যাড করো তারপরে এটা ট্রিক্স মেকানিজম না এটা শর্টকাট তাহলে এখানে সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু বিআর অর্থাৎ ওয়ান ব্রোমোপ্রোপেন প্রোডাক্ট হিসেবে পাওয়া যাবে এবং এটাই এখানে মেজর প্রোডাক্ট হবে পারক্সাইডের প্রেজেন্সে এখানে ফ্রি র্যাডিক্যাল মুক্তমূলক সংঘটিত হয় ইন্টারমিডিয়েট হিসেবে এর ডিটেল মেকানিজম আমি আর যাচ্ছি না তোমাদেরকে বলছি বাড়িতে অবশ্যই একবার প্র্যাকটিস করে নেবে কারণ আরও প্রশ্ন আমরা করবো সুতরাং এটা আমি জাস্ট ইনফরমেশানটা দিলাম কনসেপ্টটা একবার রিভিশন করালাম আর নিজেদেরকে একবার প্র্যাকটিস করতে বলছি এখানে তোমরা দেখতে পাবে মেকানিজমে কিন্তু ফ্রি র্যাডিকাল তৈরি হচ্ছে ফ্রি র্যাডিকালের ক্ষেত্রেও আমরা জানি ফ্রি রেডিকালের ক্ষেত্রেও হচ্ছে এই সেম স্টেবিলিটি অর্ডার থ্রি ডিগ্রি গ্রেটার দ্যান টু ডিগ্রি গ্রেটার দেন ওয়ান ডিগ্রি গ্রেটার দ্যান মিথাইল ফ্রি র্যাডিকাল এবং সেই অনুযায়ী প্রোডাক্ট ফরমেশন হলে আমরা এটাই পাবো সুতরাং মেকানিজম একবার দেখে নেবে এবং এই পারক্সাইডের প্রেজেন্সে এই অ্যান্টিমার্কনিক অফ নিয়ম অনুযায়ী এই যে প্রোডাক্ট পাচ্ছি এটাকে বলা হয়ে থাকে পার অক্সাইড এফেক্ট পারক্সাইড এফেক্ট অর খ্যারাস এফেক্ট ভেরি ইম্পর্টেন্ট টার্ম ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট খুব খুব ইম্পর্টেন্ট মাঝে মধ্যে এখান থেকে প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসে তাই দেখে রাখতে হবে পারক্সাইড এফেক্ট কী হয় আর তার সাথে আর একটা পয়েন্ট ইম্পর্টেন্ট ভালো করে মনে রাখতে হবে অনলি অ্যাপ্লিকেবেল ফর এইচবিআর অ্যাডিশান অনলি অ্যাপ্লিকেবেল ফর এইচ বি অ্যাডিশান এটা কিন্তু অন্য কোনো এইচ এক্সের জন্য অ্যাপ্লিকেবল নয় কারণ এরকম প্রশ্নই তোমাকে এইচ সি দিয়ে দিয়ে দিল পারক্সাইডের প্রেজেন্সে তুমি মার্কনিকফের অপোজিটে হবে বলে প্রোডাক্ট দিয়ে দিলে বাট এইটা এই পয়েন্টটা মনে রাখতে হবে এইচ বিআর অ্যাডিশানের ক্ষেত্রেই পারক্সাইড এফেক্ট দেখা যায় অ্যান্টি মার্কনিকফ নিয়ম অনুযায়ী প্রোডাক্ট পাওয়া যায় ঠিক আছে ওকে চলো তাহলে এখানে অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হলো এরপর আমরা পরের প্রশ্নে যাব পরের প্রশ্নে বলছে নিম্নলিখিত বিক্রিয়াটিতে প্রয়োজনীয় বিকারকগুলি হলো আচ্ছা রিয়েজেন্ট রিয়েজেন্ট রিয়েজেন্টের স্পেলিংটা একটুখানি ঠিক করে দেওয়া যাক চলো ঠিক আছে বেঞ্জিৎ ছিল সেখানে এই গ্রুপটা যোগ হয়েছে তো সেই রিয়েজেন্ট কোনটা লাগবে দেখো এখানে প্রথমত যে রিয়াকশানের কথা মাথায় আসে সেটা হচ্ছে ফ্রিডেল ক্রাফটস বিক্রিয়া ফ্রিডেল ক্রাফটস বিক্রিয়ার মধ্যে তোমরা দুটো বিক্রিয়া পড়েছো একটা হচ্ছে ফ্রিডেল ক্রাফ্টস অ্যালকাইলেশান আর একটা হচ্ছে অ্যাসাইলেশান ঠিক অ্যালকাইলেশান যেখানে সেখানে এই যে যেমন ধরো এখানে একটা অ্যালকিল হালাইড ক্লোরাইড রয়েছে অ্যানাইড্রাস এল এল থ্রি প্রেজেন্সে এই যে বিক্রিয়াটা এখানে ফ্রিডেল ক্রাফ্টস অ্যালকাইলেশান হবে এইগুলোর কোনোটার মাধ্যমেই এই রিয়াকশান হবে না তাই এই দুটো অপশান আগেই বাদ এবং ফোর্থ অপশানে এখানে কিন্তু প্রথমে দেখো অ্যাসাইল অ্যাসাইলেশানে যে যে বিক্রিয়া করা হয় সেই রিয়েজেন্ট রয়েছে ইন প্রেজেন্স অফ অ্যানাইড্রাস এল থ্রি তারপরে জিঙ্ক অ্যামালগাম কনসেন্ট্রেট এইচ এল দিয়ে ক্লিমেনশান রিডাকশান করা হচ্ছে ঠিক তো তুমি তাহলে কোন মেথডটাকে সঠিক বলবে তোমার মনে হতেই পারে যে এখানে অ্যালকাইলেশান যদি করো তাহলে তুমি ডাইরেক্টলি এইটা পেয়ে যাবে সিএইচ থ্রি হোল টু সিএইচ সিএইচ টু প্লাস কার্বোক্যাটায়ন পেয়ে গেলে কার্বোক্যাটায়নটা যদি এই বেনজিনের সঙ্গে যুক্ত হয় তাহলে সিএইচ টু সিএইচ দুটো মিঠাই তাহলে একদম ফাইনাল প্রোডাক্ট পেয়ে যাচ্ছ কিন্তু না প্রথম কথা হচ্ছে ফ্রিডেল ক্রাফটস অ্যালকাইলেশান যখন আমরা করি তখন কয়েকটা পয়েন্ট মাথায় রাখতে হবে ফ্রিডেল ক্রাফস অ্যালকাইলেশানের মাধ্যমে ধরো আমরা বেঞ্জিন থেকে টলুইন প্রস্তুত করছি করতেই পারি টলুইন করার জন্য মিথাইল গ্রুপ আনতে হবে মিথাইল গ্রুপ আনার জন্য তোমরা মিথাইল ক্লোরাইড অ্যানহাইড্রাসি এলসিএল থ্রি নিয়ে নাও বাট ফ্রিডেল ফ্রিডেলক্রাফস অ্যালকাইলেশানের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে অ্যালকাইলেশনের মাধ্যমে যখনই অ্যালকিল গ্রুপ বেঞ্জিন রিঙে যুক্ত হয়ে যাচ্ছে তখনই বেনজিন রিংটা আরও বেশি অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে এবং পলি অ্যালকাইলেশান হয়ে যায় ঠিক এবং আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ফ্রিডেল ক্রাফস অ্যালকাইলেশানের আমি জেনারেল পয়েন্ট বলছি কোয়েশ্চেনের পরে আসছি আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ফ্রিডেল ক্রাফস অ্যালকাইলেশান করার জন্য যে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে সেই কার্বোক্যাটায়নের রি মাধ্যমে যদি অন্য মোর স্টেবেল কার্বোক্যাটায়ন তৈরি হয়ে যায় তাহলে তো আমরা অন্য প্রোডাক্ট পাবো তাই নয় কি তাই নয় কি তুমি যেমন ভাবছো এখান থেকে সিম্পল এই কার্বোক্যাটায়ন পেলে রিয়াকশান হয়ে গেল বাট না তা তো নাও হতে পারে কারণ এই কার্বোক্যাটায়নটাকে যদি আমি একটু গুছিয়ে সুন্দর করে লিখি এইটা হচ্ছে এই কার্বোক্যাটায়নটা এখানে হাইড্রোজেন এখানে আর একটা মিথাই এখানে সি প্লাস ঠিক আছে আমি জাস্ট একটা এক্সাম্পলের মাধ্যমে রিঅ্যারেঞ্জমেন্টটাও এইটার মাধ্যমে দেখিয়ে দেব এটা হচ্ছে ওয়ান ডিগ্রি কার্বোক্যাটায়ন কেন যে কার্বনের মাথায় পজিটিভ থাকে সেই কার্বন একটা কার্বনের সঙ্গে যুক্ত থাকলে সেটা ওয়ান ডিগ্রি হয় তো এটা ওয়ান ডিগ্রি কার্বোক্যাটায়ন এবং এই কার্বোক্যাটায়নে কিন্তু রি ঘটতে পারে হাইড্রাইট শিফটিংয়ের মাধ্যমে রি হতে পারে বিভিন্ন ক্ষেত্রে কার্বোক্যাটারের রি আমরা হাইড্রাইট শিফটিং মিথাইল শিফটিংয়ের মাধ্যমে দেখি এখানে যদি আমি হাইড্রাইট শিফট করি হাইড্রাইট শিফট আমি কিন্তু বলছি হাইড্রাইড শিফট অর্থাৎ হাইড্রোজেন বন্ডের ইলেকট্রন নিয়ে পাশের কার্বনে চলে গেল তার মানে এটাকে আমরা বলছি এইচ মাইনাস শিফট হাইড্রাইট শিফট এইচ মাইনাস শিফট তাহলে হাইড্রাইট শিফট যদি এখানে হয় তাহলে তুমি কি পাচ্ছ সিএইচ এখানে আর একটা ছিল এই কার্বন থেকে হাইড্রোজেন বন্ডেন ইলেকট্রন নিয়ে পালিয়ে গেল মানে এখানে পজিটিভ আর এই কার্বনে যে সিএইচ টু প্লাস ছিল তার সাথে হাইড্রোজেন যুক্ত হয়েছে তাই এটাও সিএইচ থ্রি আর কোনো পজিটিভ নেই কত ডিগ্রি কার্বোক্যাটায়ন পেয়েছ কত ডিগ্রি কার্বোক্যাটায়ন পেয়েছ যার মাথায় পজিটিভ সে তিনটে মিথাইলের সঙ্গে যুক্ত তো এটা থ্রি ডিগ্রি কার্বোক্যাটায়ন এবং কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার আমরা জানি থ্রি ডিগ্রি গ্রেটার দেন টু ডিগ্রি গ্রেটার দেন ওয়ান ডিগ্রি গ্রেটার দ্যান মিথাইল এবং ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ওয়ান ডিগ্রি থেকে থ্রি ডিগ্রিতে গেছে অর্থাৎ মোস্ট স্টেবেল কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে এবং এর মাধ্যমে বিক্রিয়াটা হয়ে আমরা প্রোডাক্ট যদি পাই তাহলে আমরা কিন্তু ডিজায়ার্ড প্রোডাক্ট পাব না তাই এই অপশানটাও আমরা নেব না তাই জন্য ফ্রিডেল ক্রফট অ্যাসাইলেশনটা হচ্ছে একটা উত্তম উপায় কেন কারণ ফ্রিডেল ক্রফট অ্যাসাইলেশন করার মাধ্যমে আমরা কি পাবো প্রথমে এই গ্রুপটা বেঞ্জিনে আসবে তারপরে ক্লিমেনশন বিচারণ করলে আমরা দেখব ক্লিমেনশন বিচারণে কি হয় কার্বনিল গ্রুপের ক্ষেত্রে অ্যালডিহাইড বা কিটোন সেখানে সি ডবল বন্ড ও গ্রুপটা সি টু মিথিলিন গ্রুপে পরিবর্তিত হয় লিমেনশান বেজারণটা আমি একটুখানি লিখে দিই সেটা হচ্ছে এই যে সি ডাবল বন্ড ও এইটা এটা সি এইচ টুতে পরিবর্তিত হয় ঠিক জিঙ্ক অ্যামালগাম গারো এইচ সিএল ঠিক আছে এবার তোমার এখানে যদি অ্যালডিহাইড থাকে ধরো আর সি এইচ ও তাহলে সেখান থেকে আর সি এইচ থ্রি হয়ে যাবে মানে এইচ থ্রি সি ও থাকলে এইচ থ্রি সি এইচ টু আর একটা হাইড্রোজেন এইচ থ্রি এইচ থ্রি হয়ে যাবে যদি অ্যাসিটোন সেখান থেকে প্রোপেন তৈরি হয়ে যাবে সিএইচ থ্রি সিও সিএইচ থ্রি থেকে সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ থ্রি হয়ে যাবে তো তাহলে ক্লিমেনশান বিজারণ কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে ক্লিমেনশান বিজারণ তার সাথে আরেকটা আরেকটা আর একটা রিয়াকশান পড়েছ উল্ফ কৃষ্ণার বিজারণ এই নেম রিয়াকশানগুলো খুব ইম্পর্টেন্ট উলফ কৃষ্ণার থেকেও আগে জেন পাশে পরীক্ষায় কোয়েশ্চেন এসেছে তাই ক্লিমেনশান বিজারণ উলফ কৃষ্ণার বিজারণ নেম রিয়াকশান ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে এবার চলো এবার আমি বলি যে এবার তাহলে যদি আমি এইটা দাও তাহলে প্রথম কি তৈরি হবে প্রথম তোমার এখান থেকে যেটা তৈরি হবে সেটা হচ্ছে সি ডাবল বন্ড ও এই যে সি সিএইচ তারপর দুটো মিঠাই তাহলে এখানে সি ডাবল বন্ড ও এখানে সি এইচ এখানে একটা মিথাইল এখানে একটা মিথাইল দেখো ঠিক আছে এবার এখানে যখনই আমরা এখানে যখনই আমরা জিঙ্ক অ্যামালগাম দেব। তখন এই যে সি ওয়ান ও গ্রুপটা সেটা সিএইচ টু হয়ে যাবে তাহলে দেখো প্রোডাক্ট পাওয়া যাবে সিএইচ টু সিএইচ থ্রি সি থ্রি এই প্রোডাক্টটা পাওয়া যাবে সো অপশান ডি হয়ে যাবে কারেক্ট অপশান যেটা হচ্ছে প্রথমে ফ্রিডেল ক্রাফটস অ্যাসাইলেশান করে ক্লিমেনশান বিচারণ এবং এই প্যাটার্নের প্রশ্ন এরকম কিন্তু আসে এটাও যেরকম একটা ইয়ারে এসেছে সেরকম আর প্রশ্ন রয়েছে এরকম তোমরা এই ধরনের কোয়েশ্চেন প্র্যাকটিস করবে আরেকটা প্রশ্ন রয়েছে যেটা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবো এবং আমি তোমাদের হেন্ডসও দিয়ে দেবো এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে বেনজিন থেকে ইথাইল বেঞ্জিন তৈরি করতে বলেছে এবং উপযুক্ত বিকারও কি হবে এখানেও দেখো অ্যালকাইলেশানের রয়েছে আবার অ্যাসাইলেশানও রয়েছে বাকিগুলো কোনোটা হবে না এবারে এবারে অ্যালকাইলেশানের ক্ষেত্রে বাকিগুলো কোনোটা তুমি একবার দেখে নিতে পারো এখানে এক্সেস ইটিবিআর দিয়েছে যাই হোক এখানে ইটিসিএল মানে ইথাইল ক্লোরাইড এখানে ইথাইল ব্রোমাইড দিয়েছে এখানে অ্যাসাইলেশান দিয়েছে তো এক্ষেত্রেও খেয়াল রাখতে হবে যে অ্যালকাইলেশানের ক্ষেত্রে যদি অ্যালকিল গ্রুপটা আসে তাহলে পলি অ্যালকাইলেশানের সম্ভাবনা থাকে তাই সর্বাপেক্ষা উপযুক্ত বিকারক হিসেবে তোমরা কোনটাকে নেবে বাকিটা হোমওয়ার্ক কনসেপ্ট সব বলা আছে ঠিক আছে চলো পরের কোয়েশ্চেনে যাওয়া যাক পরের কোয়েশ্চেন বলছে নিচের বিক্রিয়াটিতে সম্ভাব্য উৎপাদিত যৌগের সংখ্যা দেখো এখানে এই যে কম্পাউন্ডটা দেওয়া রয়েছে এখানে এইচ প্লাস দিয়ে তারপর জল বেরিয়ে যাবে তারপর আমরা প্রোডাক্ট পাবো ঠিক তাহলে যখনই এইচ প্লাস দিল তার মানে এই অক্সিজেনের লোন পেয়ার অফ ইলেকট্রন এইচ প্লাসকে নিল নিয়ে প্রোটোনেটেড হলো প্রোটোনেটেড হওয়ার পরে প্রোটোনেটেড হওয়ার পরে যেটা তৈরি হবে সেটা হচ্ছে এখানে ও এইচ টু প্লাস এবং এই জল বেরিয়ে গেল তাহলে জল বেরিয়ে যাওয়ার পরে মাইনাস এইচ টুও করলে আমরা এখানে একটা কার্বোক্যাটায়ন পাব তাহলে এই হচ্ছে কার্বোক্যাটায়ন পাওয়া গেল এইবারে দেখো এখান থেকে অ্যালকিন তৈরি হবে অ্যালকিন তৈরি হওয়ার জন্য দেখো এইখানে দুটো হাইড্রোজেন রয়েছে আবার এই কার্বনেও না দুটো হাইড্রোজেন রয়েছে হাইড্রোজেনগুলো দেখানো হয়নি ঠিকই কিন্তু রয়েছে তো বটেই এবারে দুটো সম্ভাবনা দেখা যাচ্ছে দুটো সম্ভাবনা দেখা যাচ্ছে যেটা হচ্ছে একটা হচ্ছে এইটা এই হাইড্রোজেন এখানে এলো তাহলে আমরা এখান থেকে প্রোডাক্ট পাবো এখানে ডাবল বন্ড আর একটা সম্ভাবনা যেটা সেটা হচ্ছে এই হাইড্রোজেন এখানে এলো তাহলে এখান থেকে আমরা প্রোডাক্ট পাব এটা ঠিক আছে এবার দেখো একটুখানি যদি নাম্বারিং করি তাহলেই বোঝা যাবে যে আলাদা প্রোডাক্ট নাকি কি সেম প্রোডাক্ট দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তিন নম্বরে ডাবল বন্ড বাকি তো সাতখানা কার্বন রয়েছে এটাকে নাম্বারিং করলে অবশ্যই ডান দিক থেকে করব কারণ ডাবল বন্ডের কার্বনকে প্রায়োরিটি আগে দিতে হবে তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন একই জিনিস তিন নম্বরে ডাবল বন্ড তিন চার কার্বনের মধ্যে দ্বিবন্ধন রয়েছে সুতরাং দুটো প্রোডাক্ট সেম সুতরাং এক্ষেত্রে উৎপন্ন পদার্থের যে সংখ্যা দ্যাট ইজ ওয়ান অপশান বি হচ্ছে কারেন্ট বেশ এবার ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেনে চলে এসেছি কারণ এই কোয়েশ্চেনের দেখতেই পাচ্ছ অ্যালডল কনডেনসেশানের কথা বলা হয়েছে আর অ্যালডল কনডেনসেশান ক্যান্নিজারো বিক্রিয়া হ্যালো ফর্ম রিয়াকশান এই যে নেম রিয়াকশানগুলো রয়েছে আরও রয়েছে রাইমার টিমান বিক্রিয়া কোলবেসমিট বিক্রিয়া এগুলো ভীষণ ইম্পর্টেন্ট বারবার প্র্যাকটিস করতে হবে কনসেপ্ট দেখতে হবে এখানে বলছে এদের মধ্যে কোনটি অ্যালডল কনডেনসেশান বিক্রিয়া দেবে না তার মানে আমাকে প্রথম জানতে হবে কারা দেবে কারা অ্যালডল কনডেনসেশান বিক্রিয়ায় সারা দেবে সেই সমস্ত অ্যালডিহাইট বা কিটোন যাদের কিনা আলফা হাইড্রোজেন উপস্থিত রয়েছে অ্যালডল কন্ডেনসেশান বিক্রিয়ায় কারা সারা দেবে যাদের ক্ষেত্রে আলফা হাইড্রোজেন উপস্থিত আছে তাহলে এবার তুমি দেখো আলফা হাইড্রোজেন কোন ক্ষেত্রে আছে আর কোন ক্ষেত্রে নেই দেখো প্রথম যেটা দিয়েছে সেখানে আমরা দেখছি এদিকে ফিনাইল গ্রুপ সি ডবলান ও এদিকে সিএইচ টু এমই তার মানে তার মানে এখানে আলফা কার্বন আলফা কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন আলফা হাইড্রোজেন আছে তাহলে এটা দেবে এখানে দেখো এদিকে কিটো গ্রুপের একদিকে মিথাইল একদিকে সিএইচু এমই তার মানে আলফা কার্বন এবং আলফা কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন আছে দেবে লাস্ট অপশানও দেবে অ্যাসিটোন রয়েছে মিথাইল মিথাইল তাহলে দুদিকেই আলফা কার্বন আলফা হাইড্রোজেন আছে দেবে কিন্তু এইটার ক্ষেত্রে দেখো এটা যদি আমি ড্র করি তাহলে সি ডাবল বন্ড ও সি এদিকে সি এমই থ্রি রয়েছে তাহলে এদিকে সি এমই থ্রি সিএইচ থ্রি সিএইচ থ্রি আর হচ্ছে সি থ্রি এইটা রয়েছে তিনটে মিথাইল গ্রুপ কার্বন তারপরে কিটো গ্রুপ আবার এদিকে সি এমই থ্রি সিএইচ থ্রি CH3 CH3 তো তুমি বলো এইটা হচ্ছে কিটো গ্রুপ এটা হচ্ছে আলফা কার্বন এটাও আলফা কার্বন কিন্তু আলফা কার্বনের সঙ্গে কোনো হাইড্রোজেন যুক্ত নেই সুতরাং নো আলফা হাইড্রোজেন তাহলে আলফা হাইড্রোজেন যদি না থাকে তাহলে অ্যালডল কনডেনসেশন বিক্রিয়ায় সারা দেবে না জিজ্ঞাসা করেছে অর্থাৎ অপশান সি হয়ে যাবে কারেক্ট অপশান সি হচ্ছে অ্যালডল কন্ডেনসেশান বিক্রিয়ায় সারা দেবে না মাথায় থাকবে একই ধরনের প্রশ্ন ক্যান্নিজারো দিয়েও আসতে পারে যে ক্যান্নিজারো বিক্রিয়া কাদের ক্ষেত্রে ঘটবে আর কাদের ঘটবে না মাথায় রাখতে হবে যে ক্যান্নিজারো সেই সব অ্যালডিহাইডি দেবে যাদের আলফা হাইড্রোজেন নেই যাদের আলফা হাইড্রোজেন নেই চলো অ্যালডল আর ক্যান্নিজারোর একটা করে এক্সাম্পেল আমরা প্র্যাকটিস করে নিই দেখো অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া অবশ্যই নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে ভেরি ইম্পর্টেন্ট যেখানে আমরা সিম্পল যদি একটা এক্সাম্পল দেখি অ্যাসিটাল ডিহাইট সিএইচ থ্রি সি এইচ ও অ্যাসিটাল ডিহাইড নেওয়া হয়েছে এখানে তোমাকে লঘু খার তার প্রেজেন্সে বিক্রিয়া দেবে ডাইলুট এনেওয়েচ দিতে পারে কে দিতে পারে বি এ ও দিতে পারে কে টু সিও থ্রি এনএ সিও থ্রি বিভিন্ন ক্ষারীয় মাধ্যম লঘু ক্ষারীয় মাধ্যমে বিক্রিয়াটা ঘটবে তাহলে এখানে ডাইলুট এনএইচ দিয়ে বিক্রিয়াটা হচ্ছে এবং প্রথম যেটা তৈরি হবে মেকানিজমে যাওয়ার আগে আমি জাস্ট প্রোডাক্ট লিখছি সেটা হচ্ছে সি এইচ থ্রি সি এইচ ও এইচ সি এইচ আমি একবার তোমাকে মেকানিজমটা দেখিয়ে তবেই প্রোডাক্টটা লিখো দেখো মেকানিজমে কী হচ্ছে প্রথমে এই যে আলফা হাইড্রোজেন রয়েছে সেই আলফা হাইড্রোজেন এই ও মাইনাস এই যে বেস সেটা দিয়ে ক্যাপচার হবে ঠিক আছে ও মাইনাস এসে এই হাইড্রোজেনটাকে নেবে এবং এই বন্ডার ইলেকট্রন কার্বনের মাথায় আসবে তাহলে এখান থেকে আমরা কী পাবো আমরা এখান থেকে পাবো সিএইচ টু মাইনাস সি ডবল বন্ড ও এইচ এবং এই কার্বানায়ন একটু রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলাইজেশান পাবে তাহলে এইভাবে আমরা রেজোনেটিং স্ট্রাকচার ড্র করতে পারব রেজোনেন্সের মাধ্যমে আমরা যেটা পাচ্ছি এইচ টু ডাবল বন্ড সি এখানে ও মাইনাস এখানে হাইড্রোজেন ছিল ঠিক আছে এটা রেজোনেটিং স্ট্রাকচার দেখালাম এইবারে এইবারে দেখো আমি টু অ্যাসিটাল ডিহাইড লিখেছি তাহলে আর একটা অ্যাসিটাল ডিহাইড অনু আমি এখানে ড্র করলাম এবারে 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 যদি আমি এখানে অ্যাটাকটা দেখাই তাহলে এই নেগেটিভের ইলেকট্রন এখানে এলো এই কার্বনের থ্রু দিয়ে এটা এখানে অ্যাটাক করলো এই পাইবন ভেঙে গেল ঠিক আছে এই পাইবন ভেঙে গেল তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো এখান থেকে আমরা লিখতে পাচ্ছি দেখো সি থ্রি এই যে সি এইচ এখানে ও মাইনাস ও মাইনাসটা এইচ প্লাস দিয়ে প্রোটোনেটেড হয়ে যাবে পরে আমি দেখাচ্ছি সেটা তারপরে এই কার্বনের সঙ্গে এই কার্বনটা যুক্ত করে দাও সি এইচ টু তারপরে সি এইচ ও এই যে সি ডাবল ওয়ান ও এইচ তাহলে এই প্রোডাক্টটা পাওয়া যাবে এবং এটা যখন প্রোটোনেটেড হয়ে যাবে এটা যখন এইচ প্লাস নিয়ে নেবে তখন আমি এটা ডাইরেক্ট যদি এখানে দেখাই আমি তো তোমাদের বোঝানোর জন্য প্র্যাকটিসের জন্য দেখাচ্ছি তো আমি ডাইরেক্ট এখানেই দেখিয়ে দিলাম যে এটা ও মাইনাস হওয়ার পর প্রোটোনেটেড হবে হওয়ার পরে এখানে ও হয়ে গেল তাহলে এই যে স্টেপটার পরে আমরা প্রোডাক্টটা পাচ্ছি সেটাই আমি এখানে ডাইরেক্টলি লিখছি সি এইচ থ্রি সি এইচ ও এইচ এখানে সি এইচ টু সি এইচ ও এটাকেই বলা হচ্ছে অ্যালডল কারণ এই হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ আর এই হচ্ছে অ্যালকোহল গ্রুপ ও গ্রুপ সুতরাং এটাকে বলা হচ্ছে অ্যালডল ঠিক আছে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড বা বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ড যদি কিটোন নিয়ে করা হয় তো অ্যালডিহাইড বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোন এখানে পাওয়া যাচ্ছে সিএইচ গ্রুপ যে কার্বনে যুক্ত আলফা কার্বন পাশের কার্বন বিটা কার্বন সেখানে ও তাই বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড অর কিটোন পাওয়া যাচ্ছে এবার নেক্সট স্টেপে যদি হিট করা হয় যদি এখানে হিট করা হয় তাহলে জল বের করে দিতে হবে তাহলে জল বের করার জন্য আমি দেখানোর জন্য এটাকে আরেকটু ডিটেলসে লিখছি এই জায়গাটা যে এখানে এখানে দাঁড়াও এখানে সি এইচ টু এখানে আমি একটা হাইড্রোজেনকে এইভাবে দেখিয়ে দিলাম এবং এখান থেকে এইচ টুও বের করে দিচ্ছি তাহলে এখান থেকে ফাইনাল প্রোডাক্ট আমরা কি পাচ্ছি সি এইচ থ্রি সি এইচ ডবল বন সি এইচ সি এইচ ও দ্যাট ইজ আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড আলফা বিটা কার্বনে দেখো ডাবল বন্ড রয়েছে আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড পাওয়া যাচ্ছে ঠিক তাহলে একই গল্প এখানে তুমি যদি হিট করো যদি তোমাকে কোয়েশ্চেনে হিট দেওয়া থাকে তাহলে অবশ্যই তুমি ফাইনাল স্টেপে জল বের করবে জল বের করে দিয়ে সিএইচ থ্রি সি এইচ ডাবল বন্ড সি এইচ ও এটা পাবে তো এটা আমি ডাইরেক্ট রিয়াকশান তার সাথে মেকানিজমও বলেছি এবং এই জিনিসগুলো একটুখানি দেখে রাখতে হবে ইম্পর্ট্যান্ট এক্সাম্পল একই এক্সাম একই রকম বিক্রিয়া তুমি অন্য এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করো অ্যাসিটোন দিয়ে করো দু অনু অ্যাসিটোন নিয়ে দেখো এক এক অনু অ্যালডিহাইড এক অনু অ্যাসিটোন নিয়ে করো যেটা হচ্ছে আমরা প্রথমে আমরা কি সেলফ অ্যালডল দেখছি একই মলিকিউল রয়েছে দুটো অ্যালডিহাইড একই অ্যালডিহাইড দুটো একই কিটোন রয়েছে দুটো আলাদা অ্যালডিহাইড দুটো আলাদা কিটোন একটা অ্যালডিহাইড একটা কিটোন হতে পারে ডিফারেন্ট তো সেক্ষেত্রে আমরা ক্রস প্রোডাক্ট পাবো তাই তো তো সেই জিনিসগুলোকে বা মিশ্র অ্যালডল যেটাকে বলা হচ্ছে তো সেই জিনিসগুলোকে আমরা প্র্যাকটিস করব ঠিক আছে আচ্ছা প্রসঙ্গত যেহেতু আমি বললাম ক্যান নিজারোটাও ইম্পর্টেন্ট তো ক্যান জারোর এক্সাম্পল দেখে নাও ক্যান নিজ আরো রিয়াকশান ক্ষেত্রে আমরা যেটা দেখছি ধরো ফরমাল ডিহাইড যেখানে কোনো আলফা হাইড্রোজেন থাকবে না যে সমস্ত অ্যালডিহাইডে কোনো আলফা হাইড্রোজেন থাকবে না সেটা হচ্ছে ক্যান্নিজারো বিক্রিয়া ক্যান্নিজারো বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দু অণু ফরমাল ডিহাইড নিলাম এবং এখানে এখানে একটু কনসেনট্রেটেড অ্যালকালি সলিউশান বা ফিফটি পারসেন্ট এনে ওয়েচ কে এগুলো তোমাকে রিয়েজেন্ট হিসেবে দেবে এবং এক্ষেত্রে রেডক্স রিয়াকশান হবে মানে এক অনু অ্যালডিহাইট যেটা যেটার জারণ হবে অক্সিডেশন সেটা জারনের মাধ্যমে এইচ সি ডবলো তার অ্যাসিড তার অ্যাসিডের সল্ট তৈরি করবে এইচ সিডবলো এনে আর এক অনু অ্যালডিহাইট সেটা রিডাকশানের মাধ্যমে করেসপন্ডিং অ্যালকোহলে পরিণত হবে দ্যাট ইজ এইচ সিএইচ টু ওএইচ মনে রাখার জন্য এইভাবে দেখালাম এই ও গ্রুপটা ধরে নাও এটাই যে কোনো একটা অক্সিডেশন আর একটা রিডাকশান সেটাই আমি আলাদা করে জাস্ট দেখাচ্ছি এই ও গ্রুপটা এই সিএইচ টু ওএইচে পরিণত হয়েছে এটাকে অ্যাকচুয়ালি এটা কি অ্যাকচুয়ালি এটা মিথাইল অ্যালকোহল বাট আমি আলাদা করে দেখানোর জন্য এইভাবে দেখালাম তাহলে এইটা দিস ইস অক্সিডেশন দিস ইস অক্সিডেশান এবং এইটা এটা হচ্ছে রিডাকশান এটা হচ্ছে রিডাকশান অক্সিডেশন রিডাকশান একই সাথে সাইমালটেনিয়াসলি হলে সেটাকে বলা হয় ডিসপ্রোপোর্শানেশান রিয়াকশান সুতরাং অ্যালডিহাইট একই রয়েছে অর্থাৎ এখানে রেডক্স রিয়াকশান তো হচ্ছেই এটাকে ডিসপ্রোপোর্শানেশান রিয়াকশান বলে এরকমভাবেই যদি একটা একটা যদি অন্য অ্যালডিহাইট যেটার আলফা হাইড্রোজেন নেই বেঞ্জাল ডিহাইড রয়েছে আর একটা ফরম্যাল ডিহাইড রয়েছে এখানেও যদি আমরা ক্যাননিজারর রিয়াকশান করি তাহলে আমরা কী প্রোডাক্ট পাব এবার বলো কোন ক্ষেত্রে অক্সিডেশন হবে কোন ক্ষেত্রে রিডাকশান মনে রাখতে হবে দুটো ডিফারেন্ট এই ক্যান্নিজারোর ক্ষেত্রেও সেম জিনিস একই অ্যালডিহাইড নিয়ে করছো দুটো আলাদা অ্যালডিহাইড নিয়ে করছো ক্রস ক্যাননি হতে পারে একটা মলিকিউলের মধ্যে হতে পারে সেক্ষেত্রে ইন্ট্রা মলিকিউলার হতে পারে তো বিভিন্ন টাইপের এক্সাম্পল প্র্যাকটিস কর এবং যখন দুটো ডিফারেন্ট অ্যালডিহাইডের মধ্যে একটা ফর্ম্যাল ডিহাইড রয়েছে তো ফর্ম্যাল ডিহাইড বেশি রিয়াক্টিভ হওয়ার জন্য তার অক্সিডেশন হয় তাহলে এখান থেকে আমরা প্রোডাক্ট হিসেবে পাবো এইচ সি ডবলো এন অক্সিডেশনের মাধ্যমে তার কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে ফর্মিক অ্যাসিড যেহেতু এনে মিডিয়ামে রয়েছে তাই তার সল্ট তৈরি হচ্ছে এইচ সি ডব্লু এনে এবং আরেকটা একটা বেনজাইল ডিহাইট তার করেসপন্ডিং অ্যালকোহল বেনজাইল অ্যালকোহল পাওয়া যাবে তো এই জিনিসগুলো প্র্যাকটিস আরও করতে হবে আমি তো জাস্ট একটু তোমাদেরকে বলে দিচ্ছি যে আরও জিনিসগুলোর ভিতরে যে যে কনসেপ্ট রয়েছে যে যে এক্সাম্পেল সেগুলো একটু প্র্যাকটিস করতে হবে আচ্ছা চলো পরের কোয়েশ্চেন যাওয়া যাক বলছে নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড মাধ্যমে নাইট্রেশানের ফলে প্রধান বিক্রিয়াজাত পদার্থ হিসেবে মেটা যৌগ দেয় তো এখানে কিছু বলার রয়েছে আমার সেটা হচ্ছে এই ওরিয়েন্টেশন কোনটা অর্থপ্যারা ওরিয়েন্টিং কোনটা মেটা ওরিয়েন্টিং সেই ব্যাপারটা কিন্তু জানতে হবে কী করে জানবে প্রথমত বলি যে বেনজিন রিংয়ের সাথে অলরেডি একটা গ্রুপ প্রেজেন্ট রয়েছে এই গ্রুপটার রেসপেক্টে তুমি নাম্বারিং করো এটা ওয়ান এই কার্বনটা দুই তিন চার পাঁচ ছয় এবং এই যে ওয়ান টু পজিশান বা ওয়ান সিক্স পজিশান এটা হচ্ছে অর্থ পজিশান অর্থ পজিশান ওয়ান ফাইভ বা ওয়ান থ্রি এটা হচ্ছে মেটা পজিশন এটা হচ্ছে মেটা পজিশন এবং ওয়ান ফোর পজিশনটা হচ্ছে প্যারা পজিশন ঠিক অলরেডি একটা গ্রুপ প্রেজেন্ট রয়েছে বেনজিনে এইবার আবার ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া করা হচ্ছে তার মানে আবার একজন ইলেকট্রোফাইল আসবে এবং বেনজিনের যে কার্বনগুলোতে হাইড্রোজেন রয়েছে সেই হাইড্রোজেন ইলেকট্রোফাইল দ্বারা প্রতিস্থাপিত হবে ঠিক তো কোন জায়গায় সে আসবে সেই ইলেকট্রোফাইলটা কোন জায়গায় আসবে অর্থতে আসবে মেটাতে আসবে নাকি প্যারাতে আসবে সেটা কে নির্ধারণ করছে আগে থাকতে যে গ্রুপটা প্রেজেন্ট রয়েছে তার কি এফেক্ট রয়েছে সে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ নাকি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ সেটার উপর নির্ভর করছে নেক্সট ইলেকট্রোফাইল নেক্সট গ্রুপ যে আসছে সে কোন পজিশানে আসবে ক্লিয়ার নাইট্রেশানের কথা বলছে নাইট্রেশান মিক্সড অ্যাসিড দিয়ে করা হয় নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড দিয়ে নাইট্রেশন করতে গেলে এনো টু প্লাস নাইট্রোনিয়াম আয়ন হচ্ছে ইলেকট্রোফাইল ঠিক এবারে কে আসছে সেটা নয় কে আগে থাকতে আছে সেটা দেখতে হবে তবেই তো আমরা বুঝতে পারব যে আসলে কোন পজিশানে সে আসবে নেক্স যে আসবে মানে নাইট্রো গ্রুপ যে আসবে সে কোন জায়গায় আসবে সেটা কার উপর ডিপেন্ড করছে যে আগে থাকতে ওই বেঞ্জিনে প্রেজেন্ট রয়েছে যদি যদি এই গ্রুপটা এই গ্রুপটা যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হয় অর্থাৎ ইলেকট্রনকে নিজের দিক থেকে পাঠিয়ে দিচ্ছি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ বা বাংলাতে আমরা এটাকে ইলেকট্রন বিকর্ষী গ্রুপ বলি কারণ ইলেকট্রনও দান করছে সেক্ষেত্রে ওএইচ গ্রুপ থাকতে পারে অক্সিজেনের মাথায় লোন পেয়ার অফ ইলেকট্রন বেনজিন রিংয়ের সাথে কনজুগেশনে রয়েছে রেজোনেন্সে পার্টিসিপেট করবে আগের ক্লাসে বলেছি রেজোনেন্সের মাধ্যমে বেনজিন রিঙের ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দেবে এখন তুমি বলো না ইলেকট্রোফাইল মানে হচ্ছে যার কাছে ইলেকট্রন ডেফিসিয়েন্সি রয়েছে ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন লাভিং ইলেকট্রন লাভিং ইলেকট্রনকে অ্যাট্রাক্ট ইলেকট্রনের প্রতি অ্যাট্রাক্ট ফিল করবে কে যার কাছে ইলেকট্রন ডেফিসিয়েন্সি রয়েছে তো ইলেকট্রোফাইল ইলেকট্রন ডেফিসিয়েন্ট ইলেকট্রন ঘাটতি সম্পন্ন তাহলে ইলেকট্রোফাইল সেখানেই আসবে যেখানে ইলেকট্রন ঘনত্ব বেশি তাহলে ইলেকট্রন ডোনেটিং কোনো গ্রুপ যদি থাকে যে কিনা না বেঞ্জিন রিংয়ের দিকে ইলেকট্রন ঘনত্ব পাঠাচ্ছে সেটা বিভিন্ন এফেক্টের মাধ্যমে পাঠাতে পারে তো তার ফলে কী হবে বেঞ্জিন রিং ইলেকট্রোফাইলকে আনার জন্য আরও বেশি অ্যাক্টিভেটেড হয়ে যাবে অর্থাৎ আরও সহজেই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে এবং আগের দিন আলোচনা করেছি রেজোনেটিং স্ট্রাকচার ড্র করলেই তোমরা দেখতে পারবে যে ইলেকট্রন ডোনেটিং গ্রুপের রেজোনেন্সের ফলে অর্থ আর প্যারাতে নেগেটিভ চার্জ আসে ফেনলের এক্সাম্পেল অ্যানিলিনের এক্সাম্পেল এরকম আরও এক্সাম্পেল রয়েছে যেগুলো কিন্তু লিখে প্র্যাকটিস করলেই বুঝতে পারবে আগের ক্লাসে আমি বলেছিলাম বারবার বলছি আগের ক্লাসটা দেখলে অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে তো এখন ব্যাপার হচ্ছে রেজোনেন্সের মাধ্যমে বেঞ্জিন রিংয়ের ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দিচ্ছে স্পেশালি প্যারাতে নেগেটিভ আসছে তাহলে ইলেকট্রোফাইল স্পেশালি কোথায় আসবে প্যারাতে সুতরাং ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকলে প্যারা ওরিয়েন্টিং আর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি থাকে এই গ্রুপটা যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয় তাহলে যেমন ধরো নাইট্রো গ্রুপ রয়েছে যেমন ধরো সিআইটু গ্রুপ রয়েছে যেমন ধরো সিএন গ্রুপ রয়েছে বিভিন্ন যে ইলেকট্রন উইথড্রয়িং যুক্ত গ্রুপ এখানেও তুমি রেজোনেন্স করলে দেখবে যে বেনজিন রিং থেকে ইলেকট্রন ঘনত্ব টেনে নিচ্ছে যার ফলে বেনজিন রিংয়ের ইলেকট্রন ঘনত্ব কমে যাচ্ছে এবং রেজোনেটিং স্ট্রাকচার দেখলে বুঝবে অর্থ প্যারাতে পজিটিভ আসছে তাহলে এমনিতেই কমে যাচ্ছে মানে ইলেকট্রোফাইল আসার প্রবণতা কম হবে তার মধ্যে যেখানে পজিটিভ সেখানে কোনো দিন আসবে না ইলেকট্রোফাইল নিজেই ইলেকট্রন ডেফিসিয়েন্ট আবার যেখানে পজিটিভ সেখানে থরিয়ে যাবে কম্পারেটিভলি মেটাতে ও আসে কারণ ইলেকট্রোফাইল আসার জন্য যে জায়গাটায় ও প্রেফার করবে সেখানে পজিটিভ থাকলে কোনো দিন আসবে না অর্থপ্যারাতে পজিটিভ আসছে মানে তার কম্প্যারিশানে মেটার ইলেকট্রন ডেন্সিটি বেশি তাই ও মেটাতে আসে তো এই যে কনসেপ্টের কথাগুলো আমি বলছি গল্পের মতো করে এগুলো একবারটি রিভিশন করতে হবে ঠিক আছে তোমরা চাইলে এই পিডাব্লিউ বাংলা এই চ্যানেল থেকেই রিভিশন করে নিতে পারো এখানেও লেকচার ওয়াইজ দেওয়া আছে ক্লাস ইলেভেনের যে তোমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বন তার মধ্যেই ওরিয়েন্টেশান পড়ানো আছে তো এগুলো তোমরা দেখে নিতে পারো যদি এই জায়গাগুলো এখনও কোনো খামতি থাকে তো আশা করি বোঝা গেছে এবং এই ব্যাপারগুলো ছাড়াও যে মাইনাস আই এফেক্ট মাইনাস এম এফেক্ট এগুলো আমি আগের ক্লাসে বলেছি এখন অপশানে দেখো এখানে ইথাইল গ্রুপ রয়েছে অ্যালকিল গ্রুপ তো অ্যালকিল গ্রুপ এ ইলেকট্রন ডোনেট করবে তাই এখানে প্যারা ওরিয়েন্টিং ঠিক ওএমই গ্রুপ ইলেকট্রন ডোনেট করবে প্যারা ওরিয়েন্টিং কারণ ইলেকট্রন ডোনেট করার পর তুমি দেখবে যে অর্থ প্যারাতে নেগেটিভ আসছে তো ইলেকট্রোফাইল প্যারাতেই আসবে ক্লোরিন ক্লোরিনের আবার ক্লোরিনের আবার মাইনাস আই এফেক্টটা বেশি ডমিনেটিং টানার এফেক্টটা কিন্তু প্লাস এম তো রয়েছে কারণ লোন পেয়ারগুলো ডোনেট করে তাই প্লাস এম এফেক্টের তুলনায় মাইনাস আই ডমিনেটিং হলেও ক্লোরিন কিন্তু অর্থ প্যারা ওরিয়েন্টিং এখন গল্প হচ্ছে এর কাছেও তো লোন পেয়ার আছে তাহলে এরও অর্থপ্যারা ওরিয়েন্টিং হওয়ার কথা ঠিক কি না কিন্তু এইখানে একটা ব্যাপার হচ্ছে যে এই জায়গাটাতে এই জায়গাটাতে একটা ব্যাপার হচ্ছে বাকিগুলো তো ঠিক আছে নর্মালি যা ঘটার তাই ঘটবে অর্থ প্যারা ওরিয়েন্টিং এখানে যখনই এন এমই টু রয়েছে অ্যানিলিনের ক্ষেত্রেও এই ঘটনা ঘটে এন এমই টু রয়েছে নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার এখানে যখনই এই মিক্সড অ্যাসিড দিয়ে বিক্রিয়া করা হবে তখন অ্যাসিড মানেই সেখানে এইচ প্লাস রয়েছে অ্যাসিডের প্রেজেন্সে একটা লোন পেয়ার অফ এই যে লোন পেয়ারটা রয়েছে সে প্রোটোনেটেড হয় নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার রয়েছে প্রোটোনেটেড হয়ে এম ই টু এইটা পরিণত হয় এইটাতে পরিণত হয় এবং যখনই এইটা প্রোটোনেটেড হয়ে যাচ্ছে তখন কিন্তু এ ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ হিসেবে কাজ করে যারা ডোনেট করে তাদেরকে অ্যাক্টিভেটিং গ্রুপ বলা হয় আর যারা টেনে নেয় তাদের ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ বলা হয় তাহলে এর ডোনেট করার তো প্রবণতা আছে কিন্তু অ্যাসিডের প্রেজেন্সে প্রোটোনেটেড হওয়ার ফলে যখন এনএইচ প্লাস এমই তখন কিন্তু ওর ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ হিসেবে কাজ করার প্রবণতা বেশি এবং তাই যখনই ইলেকট্রোফাইল আসে ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ মানেই মেটা পজিশনে চলে আসে এবং এক্ষেত্রে মেটা প্রোডাক্ট পাওয়া যায় অ্যানিলিনের ক্ষেত্রেও নাইট্রেশন ঘটলে এই প্রশ্ন আসতে পারে ভেরি ইম্পর্ট্যান্ট এক্সাম্পল প্র্যাকটিস করবে খাতায় নোট করো অ্যানিলিনের ক্ষেত্রেও যখন নাইট্রেশন করা হয় সেখানেও অর্থ প্যারার সাথে সাথে ভালো মতো পারসেন্টেজ মেটা প্রোডাক্ট পাওয়া যায় তো তার কারণ কি স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন আসতে পারে বা অন্য অন্যরকমভাবে এইভাবে কোয়েশ্চেন আসতে পারে সুতরাং এই জায়গাগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ভেরি ক্রুশিয়াল স্টেপ এই জায়গাগুলো কারণ এই জায়গাগুলো সবাই নর্মালি ভেবে নিয়ে চলে যাবে যে এনএইচ টু গ্রুপ নাইট্রোজেন তো ডোনেট করবে অর্থোপ্যারাডিটিনি বাট তোমাকে যদি নাইট্রেশনের কথা বলে অ্যাসিডের প্রেজেন্সে অন্য রকম এফেক্ট কি দেখা যাচ্ছে সেটা মাথায় রাখতে হবে এবং সেই জন্যই এই ক্ষেত্রে অপশান বি হয়ে গেল কারেন্ট ওকে চলো নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত বিক্রিয়াটি যে বিক্রিয়াটা এখানে দেওয়ার রয়েছে দেখো এখানে ক্লোরিন রয়েছে ক্লোরিন রয়েছে পজিশন আর প্যারাপোজিশনে এনো টু গ্রুপ রয়েছে ডাইলুট এনে ওয়েচ দিয়েছে দিয়ে এখানে ও মাইনাস প্লাস আর অর্থ প্যারাতে যারা ছিল তেমনই রয়েছে এটা কি বিক্রিয়া দেখেছো বিক্রিয়ার নাম চারটে অপশানে দেওয়ার রয়েছে সুতরাং বিক্রিয়ার নাম জানতে হবে মনে করো এই বিক্রিয়া কোথায় পড়েছো দেখো হ্যালো অ্যারিনেও পড়েছ ফেনল প্রস্তুতিতেও পড়েছ ডাউস প্রসেস পড়েছ ডাউ প্রসেসে আমরা শুধু দেখেছি ক্লোরোবেনজিন থেকে ফেনল প্রস্তুতি চলো একটুখানি বলে দিই ক্লোরোবেঞ্জিন থেকে ফেনল প্রস্তুতি প্রথমত হ্যালো অ্যারিনের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা খুবই কম সক্রিয়তার সাথে হয় মানে হ্যালো অ্যারিন নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার প্রতি খুব কম সক্রিয়তা দেখায় কেন দেখায় কারণ প্রথমত প্রথমত এই যে হ্যালো অ্যারিন তার মানে বেনজিনের কার্বনের সঙ্গে হ্যালোজেন যুক্ত তার মানে বেনজিনের কার্বন যেটা হচ্ছে এসপি টু হাইব্রিটাইজড কার্বন আর যখন আমরা অ্যালকিল হ্যালাইড বা হ্যালো অ্যালকেন দেখি তখন সেটা এসপি থ্রি হাইব্রিটাইজড কার্বনের সঙ্গে হ্যালোজেন যুক্ত থাকে এবং হ্যালো অ্যারিন মানে এই যে হ্যালোজেন যে কিনা রেজোনেন্সে পার্টিসিপেট করার জন্য এই কার্বন আর ক্লোরিন অর্থাৎ কার্বন হ্যালোজেন এদের মধ্যে পার্শিয়াল আংশিক দিবন্ধন চরিত্র আসে রেজোনেন্স করলেই তো বুঝতে পারবে রেজোনেটিং স্ট্রাকচার ড্র করলেই বুঝতে পারবে যে এখানে ডাবল বন্ড ক্যারেক্টার আসছে এবং এই সমস্ত কারণে এই বন্ডটাকে ব্রেক করা কিন্তু খুবই অসুবিধার হয়ে যায় মানে নিউক্লিওফাইল এলো এই কার্বনে অ্যাটাক করলো আর এখান দিয়ে বেরিয়ে চলে গেল হ্যালোজেন এমনটা হয় না এছাড়াও যদি আমরা পার্টিকুলারলি এন টু রিয়াকশানের কথা বলি এন টু রিয়াকশানের কথা বলি যে ক্ষেত্রে ব্যাকসাইড অ্যাটাক হয় সেক্ষেত্রে কি হচ্ছে এই হচ্ছে রিংয়ের সিগমাস স্কেলিটন আর এই হচ্ছে পি অরবাইটাল যাদের ওভারল্যাপের ফলে পাই বন্ডগুলো তৈরি হচ্ছে ঠিক আছে এখানে হ্যালোজেন রয়েছে তো এখানে পাই ইলেকট্রন ক্লাউড রয়েছে আর এসেন্টু মানেই নিউক্লিওফাইল ব্যাক ব্যাকসাইড অ্যাটাক করবে তো অলরেডি নিউক্লিওফাইল মানে কি যার কাছে ইলেকট্রন ঘনত্ব বেশি যে ইলেকট্রন রিচ আবার এখানে ইলেকট্রন ক্লাউড রয়েছে তো এখান থেকে এই সাইড অ্যাটাকটা পসিবল হয় না তো এই যে বিভিন্ন যে পয়েন্ট যে হ্যালো অ্যারিন নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার প্রতি সক্রিয়তা খুবই কম দেখায় কেন সেই পয়েন্টগুলো ইম্পর্ট্যান্ট এবার প্রশ্ন হচ্ছে তারপরেও আমরা বিক্রিয়া দেখছি ডাউস প্রসেস যেখানে ক্লোরোবেনজিন থেকে ফেনল প্রস্তুত হচ্ছে তাহলে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া তো হচ্ছে কিন্তু ভেরি ডাস্ট্রিক কন্ডিশনে হচ্ছে খুব তীব্র অবস্থায় এটা হচ্ছে যেখানে সিক্স টু এইট পারসেন্ট এক নম্বর সিক্স টু এইট পারসেন্ট দ্রবণ দিচ্ছে তিনশো অ্যাটমসফিয়ারিক প্রেশার ছশো তেইশ টেম্পারেচার এটা দেওয়ার ফলে যেটা হচ্ছে প্রথমে ফেনক্সাইড আয়ন তৈরি হবে কারণ এনএচ আছে ও মাইনাস এনএ প্লাস এবং দ্বিতীয় স্টেপে যখনই আমরা ডাইলুট এইচ সি এল দিয়ে অ্যাসিডিফাই করে দেবো তখন ফেনক্সাইড আয়ন থেকে ফেনল তৈরি হয়ে যাবে এবারে এটা হচ্ছে ডাউ ডাউ পদ্ধতিতে ক্লোরোবেনজিন থেকে ফেনল প্রস্তুত এবং এখানেই যখন অর্থ এবং প্যারা পজিশানে এনোটু গ্রুপের মতো কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকবে এই যে এনোটু গ্রুপের মতো কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে তাহলে কিন্তু অপেক্ষাকৃত সহজে এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা ঘটে যদি একটা এনোটু ধরো প্যারাতে রয়েছে অনেকটা কম টেম্পারেচার ফিফটিন পারসেন্ট এনেও এই নিয়ে বিক্রিয়াটা হবে আবার যদি এই প্যারার অর্থতে রয়েছে আরও কম টেম্পারেচারে বিক্রিয়াটা হয়ে যায় অলমোস্ট থ্রি সিক্সটি হয়ে যাচ্ছে এবং যদি দুটো অর্থ একটা প্যারা তিনটে পজিশানেই যদি এনোটু থাকে তাহলে এইচ দিয়ে জাস্ট ওয়ার্ম করলেই বিক্রিয়াটা হয়ে যায় খুবই ইজিলি তার মানে কি তার মানে এনো টু গ্রুপ কিরম গ্রুপ এনো টু গ্রুপ হচ্ছে ইলেকট্রন উইথ ড্রয়িং গ্রুপ এনো টু গ্রুপের মাইনাস আই আর মাইনাস এম এফেক্ট রয়েছে এবং এই জন্য ও ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসেবে কাজ করে যার ফলে এই গ্রুপ প্রেজেন্ট থাকার জন্য এই যে আমরা হ্যালোয়ারিনের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেখছি সেটা অপেক্ষাকৃত সহজে ঘটে এবং যদি দুটোতেই এনো টু থাকতো মানে এই দুটো অর্থতে থাকতো এটাও থাকতো তাহলে যখনই আমরা ডাইলুট এন ওয়েজ লাগবে না এইচ টু ওয়ার্ম করলেই হয়ে যাবে তাহলে আমরা এইটা যেটা পেতাম সেটা কিন্তু পিক্রিক অ্যাসিড যেটা আগের ক্লাসে আমরা অ্যাসিডিটি আলোচনাতে বলেছিলাম ঠিক আছে তো এই বিক্রিয়াটা ধরো কি বিক্রিয়া নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন অপশান সি কোয়েশ্চেন খুব ইজি তবু ইম্পর্টেন্ট কনসেপ্ট বলে দিলাম চলো পরের কোয়েশ্চেনে যাওয়া যাক পরের কোয়েশ্চেন যেটা বলছে উপরোক্ত বিক্রিয়াটিতে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের কনফিগারেশনগুলি হলো। দেখো এটা ফিশার প্রজেকশনে লেখা আছে কেশিয়েন ইথানল বা ইথানোলীয় কেসিয়েন বিক্রিয়া তো তোমরা পড়েইছ যেখান থেকে এইটা তৈরি হয়েছে তার মানে কি হচ্ছে ব্রোমিনটা দেখো সিএন গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে ইথানোলীয় কেসিয়েন দিয়ে যখনই আমরা অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়া করি সেখান থেকে আমরা অ্যালকিল সায়ানাইড পাই এবং এই বিক্রিয়াটা কোন মেকানিজমের মাধ্যমে হয় এসেন টু মেকানিজমের মাধ্যমে হবে এসেন টু মানেই সেক্ষেত্রে ব্যাকসাইড অ্যাটাক হবে ব্যাকসাইড অ্যাটাক হবে এবং যদি এসেন্টু বিক্রিয়ায় স্টিরিও কথা বলি তাহলে এসেন্টু বিক্রিয়ার ক্ষেত্রে ইনভার্সান অফ কনফিগারেশন হবে ইনভার্সান অফ কনফিগারেশন হবে ঠিক আছে যখনই কার্বনের সাথে এই যে কার্বন ফিসার প্রজেকশনে লেখা হয়েছে এইখানে কে রয়েছে কার্বন রয়েছে এই কার্বনটা তো কাইরাল কার্বন কারণ কার্বনের সঙ্গে যখন চারটে গ্রুপ বা অ্যাটম ডিফারেন্ট হবে তখন সেই কার্বনটাকে বলা হয় কাইরাল কার্বন এবং এক্ষেত্রে স্টিরিও কেমিস্ট্রি কী হবে টু মেকানিজম মানে ইনভারশান অফ কনফিগারেশান মানে সেই কনফিগারেশানটা আমরা ইনভার্সান দেখবো অর্থাৎ সে উল্টানো ছাতার মতো ব্যাপার যেটা ঠিক আছে কারণ আমরা এইটাকে ফিশারে না লিখে যদি এইভাবে লিখি এখানে একটা হ্যালোজেন দিলাম এখানে একটা এ এখানে একটা বি এখানে একটা ডি তো এরকমভাবে যখনই আমরা দেখবো যে টু বিক্রিয়া হচ্ছে প্রথমে এইটা নিউক্লিওফাইল এখান থেকে ব্যাকসাইড অ্যাটাক করবে হ্যালোজেন যেদিকে আছে তার অপোজিট দিক থেকে আসবে তার ঠিক বিপরীত দিক থেকে এসে এই কার্বনে অ্যাটাক করলো এই হ্যালোজেন বেরিয়ে গেল তাহলে প্রথম যেটা তৈরি হলো সেটা হচ্ছে ট্রানজিশন স্টেট এই কার্বন এখানে এ এখানে হচ্ছে বি এখানে হচ্ছে ডি এবং ট্রানজিশান স্টেট মানে হচ্ছে যেখানে নিউক্লিও ফাইলের সাথে এই কার্বনের বন্ড পুরোপুরি তৈরি হয়নি তাই ডট দিয়ে দেখানো হয়েছে হ্যালোজেন আর কার্বনের মধ্যে যে বন্ড সেটা ভেঙেও যায়নি এটাও ডেল নেগেটিভ এটাও ডেল নেগেটিভ দিস ইজ ট্রানজিশান স্টেট ট্রানজিশন স্টেটের মধ্য দিয়ে বিক্রিয়াটা সংঘটিত হয় এবং ফাইনালি আমরা দেখি ইনভার্শান অফ কনফিগারেশন যেখানে এদিকে এ এখানে হচ্ছে বি আর এখানে হচ্ছে ডি আর এই দিকে এই নিউক্লিও ফাইল এইটা হচ্ছে ইনভার্শান অফ কনফিগারেশন বোঝা গেছে জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিয়ে দেখালাম এবার এটাকেই পিসারে লেখা হয়েছে এখানে আমি এবিডি এক্স লিখেছি এখানে এক্সের জায়গায় ব্রমিন বাকি তিনটে গ্রুপ আলাদা অর্থাৎ এক্ষেত্রে চারটে গ্রুপ ডিফারেন্ট মানে কাইরাল এবং এক্ষেত্রে স্টিরিয়কেমিস্ট্রি লক্ষ্য করলে আমরা ইনভারশান পাবো ফর টু ঠিক তাহলে প্রথম আমরা রিয়াক্ট্যান্টের ক্ষেত্রে কনফিগারেশান দেখব কনফিগারেশন দেখার নিয়ম কী কনফিগারেশান দেখার জন্য এই কার্বনের সঙ্গে যে চারটে গ্রুপ তাদেরকে আমরা ওয়ান টু থ্রি ফোর করে নাম্বারিং করব কিসের ভিত্তিতে সিআইপি রুলের ভিত্তিতে সিআইপি রুল এইগুলোই তো দেখতে হবে যেগুলো লাস্ট মোমেন্টে আমি আর একবার মনে করিয়ে দিচ্ছি সিআইপি প্রায়োরিটি রুলটা তোমাকে মাথায় রাখতে হবে এই কার্বন এই কার্বন কাইরাল কার্বনের সঙ্গে যেগুলো যুক্ত তার যে পরমাণু গ্রুপ মানে কি গ্রুপ মানে অনেকগুলো পরমাণু নেওয়া পরমাণু পুঞ্জ সেখানে যে পরমাণুটা ওই কার্বনের সঙ্গে যুক্ত তার অ্যাটমিক নাম্বার দেখতে হবে আইসোটপ হলে অ্যাটমিক মাস দেখতে হবে যার ক্ষেত্রে বেশি তার প্রায়োরিটি আগে হবে চলো এবার আমরা নাম্বারিং করি তো এখানে যারা রয়েছে যুক্ত তার মধ্যে ব্রোমিন সব থেকে বেশি অ্যাটমিক নাম্বার সুতরাং এটা আমরা নাম্বার ওয়ান দিলাম প্রায়োরিটি এক তারপরে দেখো কার্বন আর ডয়টেরিয়াম ডয়টেরিয়াম হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ তো হাইড্রোজেন আর ডয়টেরিয়ামের মধ্যে কে আগে আইসোটপ মানেই তার অ্যাটোমিক নাম্বার সেম হবে তো তখন তুমি অ্যাটোমিক মাস দেখবে তার মানে ডয়টেরিয়ামের প্রায়োরিটি আগে হবে হাইড্রোজেন সব থেকে লিস্ট প্রায়োরিটি হবে আর কার্বন হচ্ছে অ্যাটমিক নাম্বার বেশি গ্রুপটা এতটা কিন্তু কার্বনের সঙ্গে কানেক্টেড না তো কার্বনটা যদি আমরা দেখি সে হচ্ছে দু নম্বর প্রায়োরিটি মানে এই গ্রুপটার প্রায়োরিটিই লিখছি বাট কার ভিত্তিতে লিখছি যে যুক্ত আছে তার ভিত্তিতে ডয়টেরিয়াম তিন নম্বর চার নম্বর হাইড্রোজেন এবার কি করব প্রায়োরিটি তো মেনশন করেছি এবং তার সাথে এটাও বলে দিই প্রায়োরিটি লেখার সময় এই যে নিয়মগুলো এগুলো একবার পড়ে নাও আরও কিছু নিয়মের মধ্যে রয়েছে ডাবল বন্ড ট্রিপল বন্ডের ক্ষেত্রে তাদেরকে ভেঙে লেখা সেখানে ফ্যান্টম অ্যাটম দিয়ে তাদের যোজ্যতা পূরণ করা ইত্যাদি অনেক কিছুই রয়েছে তবে হ্যাঁ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা জাস্ট উপর থেকে দেখেই প্রায়োরিটি বিবেচনা করতে পারবো তার জন্য কিছু প্র্যাকটিস করলেই হবে এবার এবার আমাদের কাজ যেটা সেটা হচ্ছে ওয়ান থেকে টু থেকে থ্রি তোমাকে যেতে হবে চারের দিকে আর তাকাবে না লিস্ট প্রায়োরিটি যুক্ত গ্রুপ আমি ওয়ান টু থ্রি ফোর করেছি এ বি সি ও করতে পারো লিস্ট প্রায়রিটি যুক্ত গ্রুপ যে তার দিকে তাকাবে না তুমি এক থেকে তিন দুই থেকে তিন যাবে তাহলে কী করা যাবে এক দুই তিন এইভাবে যাবে এক দুই তিন এইভাবে যাবে তাহলে এইভাবে যদি যাও এইভাবে যদি যাও এই যে এক দুই তিন এইভাবে যদি যাও তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো কোন দিকে ক্লক ওয়াইজ না অ্যান্টি ক্লক ওয়াইজ এটা অ্যান্টি ক্লক ওয়াইজ হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ হওয়া মানে এটা হচ্ছে এস কনফিগারেশন এটা হচ্ছে এস কনফিগারেশান এখানেও আমার কিছু বক্তব্য আছে এই ফিসার প্রজেকশানে নর্মালি কি নর্মালি ক্লক ওয়াইজ হলে আর অ্যান্টি ক্লক ওয়াইজ হলে এস ঠিক কিন্তু ফিশার প্রজেকশন এই যে ফিশার প্রজেকশন একটা উলম্ব রেখা একটা অনুভূমিক রেখা এইভাবে লিখে এই যে এই যে প্রকাশটা এটাকে আমরা ফিসার প্রজেকশন বলি ফিসারে যখন রিপ্রেজেন্ট করা হচ্ছে কোনো মলিকিউলকে তার যখন তুমি আর এস কনফিগারেশান ডিটারমাইন করছো মাথায় রাখবে যে লিস্ট প্রায়োরিটি গ্রুপ কোন রেখায় রয়েছে সেটা অনুভূমিক রেখায় রয়েছে নাকি উলম্ব রেখায় রয়েছে কারণ এটা মাথায় রাখতে হবে আমি এখানে নোট করে দিচ্ছি লিস্ট প্রায়োরিটি গ্রুপ লিস্ট প্রায়োরিটি গ্রুপ দ্যাট ইজ তুমি ডি নাম দাও বা ফোর নাম দাও আমি এখানে ফোর নাম দিয়েছি সেটা যদি উলম্ব রেখায় থাকে উলম্ব রেখায় থাকে তাহলে তাহলে মাথায় রাখতে হবে ক্লক হলে আর এবং অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস যেটা এখানে হয়েছে অ্যান্টি ক্লকওয়াইজ ওয়াইজ উলম্ব রেখাতেই লিস্ট প্রায়রিটি আছে কিন্তু এটা মাথায় রাখতে হবে যদি এইটা অনুভূমিক রেখায় থাকে তাহলে জাস্ট উল্টে দিতে হবে এইটা যদি অনুভূমিক রেখায় থাকে তাহলে কিন্তু অপোজিট হবে অর্থাৎ ক্লকওয়াইজ হলে সেক্ষেত্রে এস অ্যান্টি ক্লকওয়াইজ হলে সেক্ষেত্রে আর সুতরাং অনুভূমিক রেখায় থাকলে কিন্তু যা হওয়ার উচিত তার অপোজিট হয়ে যাবে এইটা মাথায় রাখতে হবে নইলে কিন্তু ভুল হয়ে যেতে পারে লিস্ট প্রায়োরিটি উলম্ব রেখায় থাকলে ক্লক ওয়াইজ হলে আর অ্যান্টি ক্লক ওয়াইজ হলে এস ঠিক আছে এইবার দেখো এইবার দেখো এখান থেকে কি হচ্ছে ব্রোমিনটা সিয়েন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে তাহলে সেমভাবে ফ্রিশার প্রজেকশনে আমরা যদি এটাকে রিপ্রেজেন্ট করি তাহলে এইভাবে রিপ্রেজেন্ট করবো এইভাবে রিপ্রেজেন্ট করবো এইখানটা লিখি এইভাবে রিপ্রেজেন্ট করবো এবং এখানে আমরা লিখবো এখানে আমরা লিখবো দেখো যেহেতু ইনভার্সান হচ্ছে তাই জাস্ট ফিশারেই লিখছি তাই জাস্ট উল্টে লিখে দেবো অ্যাকচুয়ালি তো এইটা আমি লিখে দেখিয়ে দিয়েছি জাস্ট যদি আমি উল্টে লিখে দেখাই তাহলে আমরা কি লেখাবো তাহলে আমরা এই দিকে সিএন দেখাবো এটা কিন্তু এনসি নয় কার্বনের সঙ্গে বন্ড অ্যালকোহলীয় কেসিএন কেসিএন দিয়ে যখন রিয়াকশান হয় তখন অ্যালকিল সায়ানাইট তৈরি হয় আর যখন আমি জাস্ট অ্যালকিল হ্যালাইট দিয়ে বোঝাচ্ছি ব্যাপারটা জাস্ট যে একটা অ্যালকিল গ্রুপ ধরে নাও আর এক্স আছে আর এক্স থেকে তুমি কেসিএন দিলে আর সিএন হবে আর যদি তুমি এজি দাও তাহলে অ্যালকিল সায়ানাইট আর এনসি হবে ঠিক আছে এটা মাথায় রাখতে হবে তো এখানে আমরা যে ডেটা দিয়েছি সেই অনুযায়ী লিখছি যে ব্রোমিনটা চলে গিয়ে এখানে সিএন কিন্তু এটা ইনভার্সানের মাধ্যমে হচ্ছে এবং বাকি যেটা রয়েছে বাকি যেটা রয়েছে সেই অনুযায়ী আমরা যদি লিখি এটা হচ্ছে সিএ টু সি সিও টু সিএইচ থ্রি এদিকে কোনটা চলে আসবে এদিকে চলে আসবে এটা হাইড্রোজেন এখানে হয়ে যাচ্ছে ডয়টেরিয়াম জাস্ট সিম্পলভাবেই তুমি যদি এটাকেই এইভাবে এক একটা দেখাও তাহলে যেভাবে হবে এইভাবে হবে না এখানে ডয়টেরিয়াম এখানে হাইড্রোজেন এখানে সিও টু সি থ্রি এদিকে ব্রোমিন আর এদিকে হচ্ছে এদিকে হচ্ছে সিএন তাহলে এটাকেই যখন আমি আবার ফিচারে লিখব তখন জিনিসটা এরকমটাই হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে আচ্ছা এইবার এখানে যদি আমি নাম্বারিং করি দেখো কার্বন এটাও কার্বন এটাও কার্বন সেক্ষেত্রে কী করবো সেক্ষেত্রে পাশের পরমাণুটাকে দেখব এবার এখানে ট্রিপল বন্ড আছে এখানেও সিও টু সি রয়েছে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে দুটোই যখন কার্বন তখন তার প্রায়োরিটি দিয়ে আমরা প্রায়োরিটি লিখতে পারছি না আমরা তার পাশের পরমাণুটা দেখব এবং সেটা দেখে বোঝা যাচ্ছে এখানে নাইট্রোজেন এখানে অক্সিজেন তো অবভিয়াসলি অক্সিজেনের প্রায়োরিটি আগে তাহলে এই গ্রুপটাই হচ্ছে এক নম্বর হয়ে যাবে এই গ্রুপটাই ফার্স্ট প্রায়োরিটি তারপরে এই গ্রুপটা তারপরে এই গ্রুপটা তারপরে এই গ্রুপটা তাহলে ওয়ান টু থ্রি ফোর হয়ে গেছে এবার যদি আমরা রোটেট করাই ওয়ান থেকে টু থেকে থ্রি ওয়ান থেকে টু থেকে থ্রি হ্যাঁ এটা এটা দেখো ওয়ান টু থ্রি যেটা আমরা করছি সেটা এই যে ফোর লিস্ট প্রায়োরিটি গ্রুপ রেখাতেই রয়েছে এবং এটা অ্যান্টি ক্লক ওয়াইজ রোটেশান হচ্ছে তার মানে এটা এস হয়ে যাবে তার মানে একটা কথা ভালো করে বোঝো অনেকেই এই ভুলটা করে আসে এসএন টু হচ্ছে এটা বের করলো এস এসেন টু হচ্ছে ইনভার্সান হচ্ছে মানেই এসটাকে আর করে দিল তা কিন্তু নয় তোমাকে দেখতে হবে যে যে নিউক্লিও ফাইল আসছে তার প্রায়োরিটি কোন জায়গায় থাকছে তার উপর ডিপেন্ড করে তুমি সেটা বলতে পারো তাই চেক করতেই হবে তুমি ওইভাবে উল্টে দিলে হবে না ইনভার্সান হচ্ছে মানে আর কে এস করে দেবে বা এসকে আর করে দেবে তা কিন্তু নয় তাই জন্যই এত কথা বললাম করেও দেখালাম সবটা এবং ফাইনালি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে দুটোই এস কনফিগারেশান সুতরাং অপশান কোনটা কারেক্ট হয়ে যাবে অপশান ডি হয়ে যাবে কারেক্ট দুটোই এস কনফিগারেশন হবে ওকে ক্লিয়ার আছে বোঝা গেছে আচ্ছা চলো এবারে পরের প্রশ্নে যাওয়া যাক পরের প্রশ্নটা দেখো আগের দিন কি এগুলো পড়িয়েছিলাম এই রিয়াকশানটা তোমরা দেখলেই বুঝতে পারবে নাইট্রো বেঞ্জিন থেকে এখানে সায়ানো বেঞ্জিন যদি আমরা পেতে চাই তাহলে এখানে কি করা হবে প্রথমে আমরা ডায়াজটাইজেশান করব ডায়াজটাইজেশান করলে আমরা এক মিনিট ডায়াজোটাইজেশান করার আগে দাঁড়া অপশানগুলো দেখি নাইট্রোবেনজিন দিয়েছে আগে তো অ্যানিলিন করতে হবে তো আমার মনে হয় এটা এনএইচ টু হবে ঠিক আছে এটা এনএইচ টু হবে কারণ সেই অনুযায়ী আমরা এখানে অপশান পাচ্ছি না তো এক কাজ করো এটা এনএইচ টু কর করো তারপর আমি বাকিটা বলে দিচ্ছি আমি পুরো রিয়াকশানটাই বলে দেবো চিন্তা নেই সেটা হচ্ছে যদি বেঞ্জিন হয় বেঞ্জিন হয় তাহলে এখানে এখানে আমরা দিয়ে দিচ্ছি তিন এইচসিএল দিয়ে রিডাকশান করছি রিডাকশান করলে আমরা কি পাবো রিডাকশান করলে আমরা অ্যানিলিন পেয়ে যাবো অ্যানিলিনে আমরা যদি ডায়াজোটাইজেশান করি এন এনও টু প্লাস এইচ সি এল জিরো টু ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার তাহলে এখান থেকে আমরা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড পেয়ে যাচ্ছি এন টু প্লাস সিএল মাইনাস এখানে যদি আমরা দিয়ে দিই সিউ সিএন কেসিএন তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো সায়ানো বেনজিন এবং বাকি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের বিক্রি আমি আগের ক্লাসে প্র্যাকটিস করিয়ে দিয়েছি তো এখানে এনে এনও টু এইচসিএল সিওসি এন এই যে অপশান সি হচ্ছে কারেক্ট আর একটা কথা এই প্রসঙ্গে বলবো সেটা হচ্ছে যে আরও যে বিভিন্ন রিয়াকশন রয়েছে অ্যানিলিন থেকে বা অ্যামিনের যে রিয়াকশন রয়েছে কার্বিল অ্যামিন বিক্রিয়া এছাড়া এই রিলেটেড যে আরও নেম রিয়াকশন হফম্যান অবনমন বিক্রিয়া এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে দেখতে হবে বিশেষত যেগুলো শনাক্তকরণ বিক্রিয়া হিসেবে ব্যবহার করা হয় যেমন কার্বিনামিল কার্বিলামিন টেস্ট ফিনাইল আইসো সায়ানাইট তৈরি হচ্ছে দুর্গন্ধযুক্ত যোগ্য তো এগুলো কিন্তু ভালো করে দেখতে হবে এখান থেকে আর এন সি পাওয়া যাচ্ছে এখানে সায়ানাইড এসছে ওখানে আইসো আসবে আচ্ছা এইটাও আমি তোমাদের হোমওয়ার্ক দেবো আচ্ছা আগেরটা তো আমি করেই দিলাম ঠিক আছে এটাও আমি তোমাদের হোমওয়ার্ক দেবো কারণ এই টপিক আমরা আগের দিন আলোচনা করেছি এখানে বলছে নিচের যৌগগুলির মধ্যে সবচেয়ে বেশি ও কম আম্লিক যৌগ দেখো ইথানোয়িক অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড হচ্ছে সিএইচ থ্রি সি ডবলও এইচ অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ রয়েছে আর দুটো কার্বন ওয়ান টু তাই জন্য ইথেন প্লাস উইক অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড ইথানল একটা অ্যালকোহল রয়েছে সিএইচ থ্রি সিএইচ টু ও এটা হচ্ছে ফেনল এটা হচ্ছে ফেনল ও বেনজিনের সঙ্গে আর প্যারানাইট্রোফেনল তো ফেনল প্যারানাইট্রোফেনল এগুলো সব আগের ক্লাসে আলোচনা হয়েছে তার সাথে অ্যালকোহলের সঙ্গে ফেনলের কম্পেয়ার করে বলেছি এর সাথে আমি আরেকটা হিন্টস দিচ্ছি এটা হচ্ছে অ্যাসিডের ক্ষেত্রে তোমরা যে কার্বক্সিলেট আয়ন পাওয়া যাবে এইচ প্লাস ডোনেট করার পর আমরা যে কনজুগেট বেস পাচ্ছি কার্বক্সিলেট আয়ন ক্ষেত্রে যেটা তৈরি হবে সেক্ষেত্রে আমরা ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার দেখব অর্থাৎ ওটা রেজোনেন্স স্টেবিলাইজড হবে এবং কার্বক্সিলিক অ্যাসিড বেশি অ্যাসিডিক হবে এদের তুলনায় অ্যালকোহলের তুলনায় ফেনলের তুলনায় সুতরাং সেই অনুযায়ী তোমরা এখানে সবথেকে বেশি আর সবথেকে কম আমলিকটা বলতে পারবে তো এটা হোমওয়ার্ক এই কনসেপ্ট আগের ক্লাসে আলোচনা হয়েছে পরের কোয়েশ্চেন বলছে নিচের মূলকগুলির মধ্যে অর্থ প্যারা নির্দেশক মূলক দেখেছ একদম ডাইরেক্ট প্রশ্ন সিও সিএইচ থ্রি এটা উইথড্র করে মেটা ওরিয়েন্টিং সিডবলো এইচ মেটা ওরিয়েন্টিং সিএন মেটা ওরিয়েন্টিং একমাত্র এই নাইট্রোজেনের লোন পেয়ার এইচ সিও সিএইচ ডোনেট করবে তো প্যারা ওরিয়েন্টিং হবে অপশান ডি হচ্ছে কারেক্ট পরের প্রশ্ন এটাও আগের ক্লাসে পড়িয়েছি আমি এই টপিকের যে কনসেপ্ট সেটা আগের ক্লাসে পড়ানো হয়েছে যেখানে বলছে সি টু এটা সি টু নয় এটা সি এন হবে সি এন এইচ টু সি এন এইচ টু এন এই সাধারণ সংকেত বিশিষ্ট হাইড্রোকার্বনগুলি বলতে বোঝায় দেখো কেবল মাত্র অ্যালকেন যদি হয় সিএন এইচ টুয়েন প্লাস সাধারণ সংকেত অ্যালকিন হলে সিএন এইচ অ্যালকাইন হলে সিএন এইচ টুয়েন মাইনাস আর আর একটা কথা অ্যালকিনের ক্ষেত্রে যেরকম সিএন এইচ তেমন সাইক্লো অ্যালকেনের ক্ষেত্রেও সেম হবে তাই অপশন ডি হয়ে যাবে কারেক্ট আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে যৌগ এক্স এবং মিথানল এইচ টু এস ফোর অনুঘটকের উপস্থিতিতে উত্তপ্ত করলে উইন্টার গ্রিন গন্ধ পাওয়া যায় অয়েল অফ উইন্টার গ্রিন মিথাইল স্যালিসাইলেট তৈরি হয় তাহলে যৌগটি হলো এই এক্স যৌগটা কোনটা হবে এক্স যৌগটা হবে স্যালিসাইলিক অ্যাসিড স্যালিসাইলিক অ্যাসিড হচ্ছে অর্থোহাইড্রক্সি বেনজোয়িক অ্যাসিড অর্থোহাইড্রক্সি বেনজোয়িক অ্যাসিড স্যালিসাইলিক অ্যাসিড স্যালিসাইলিক অ্যাসিডের এই রিয়্যাকশান দুটো আমি বলে দিই যেখানে যদি মিথাইল অ্যালকোহল বা মিথানল এইচ টু অনুঘটক হিসেবে এখানে কাজ করে এই বিক্রিয়াটা করলে আমরা প্রোডাক্ট হিসেবে পাবো মিথাইল স্যালিসাইলিড এটা হচ্ছে ও এইচ এটা হয়ে যাবে ও সি এইচ থ্রি যেটা অয়েল অফ উইন্টার গ্রিন তৈরি হয় এবং এই কোয়েশ্চেনটা সেটাই বলা হয়েছে আর একটা ইম্পর্ট্যান্ট রিয়াকশান যেটা হচ্ছে এখানে যদি সিএইচ থ্রি সিও হোল টু ও গারো এইচ টু ফোর দিয়ে বিক্রিয়া করা হয় তাহলে আমরা এখানে অ্যাসপিরিন পাব এখানে ও সিও সিএইচ থ্রি আর এখানে সিডব্লু এইচ অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড দ্যাট ইজ অ্যাসপিরিন তৈরি হবে তো ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশান এটার নাম কি এটা হচ্ছে স্যালি সাইলিক অ্যাসিড এটা হচ্ছে স্যালি স্যালিসাইলিক অ্যাসিড অর্থ হাইড্রক্সি হাইড্রক্সিবেঞ্জোইক অ্যাসিড বা সাইলিক অ্যাসিড তাহলে এখানে কোন অপশনটা কারেক্ট হলো অপশান সি হয়ে গেল কারেক্ট ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক দেখো এই কোয়েশ্চেনটা লাস্ট ইয়ারের কোয়েশ্চেন এই কোশ্চেনটা কি বলছে দেখো বলছে দ্য প্রোডাক্ট ফর্ম ইন দ্য ফলোয়িং রিয়াকশান নিচের বিক্রিয়ায় উৎপন্ন যৌগগুলি কি এবং এই যে বিক্রিয়াটা ভেরি ইম্পর্ট্যান্ট বিক্রিয়া দ্যাট ইজ হ্যালো ফর্ম রিয়াকশান হ্যালো ফর্ম রিয়াকশান দিয়ে আজকের এই কোয়েশ্চেন অ্যান্সার সেশান আমি কমপ্লিট করব দেখো হ্যালো ফর্মটা আমি একটা পেজ অ্যাড করে নিলাম এখানে বলি হ্যালো ফর্ম রিয়াকশান হ্যালো ফর্ম বিক্রিয়া হ্যালোফর্ম ঠিক আছে প্রথমত হ্যালোফর্ম বিক্রিয়ায় কি হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়ায় কারা সাড়া দেয় মিথাইল কিটোনরা হ্যালোফর্ম বিক্রিয়ায় কোন অ্যালডিহাইট সাড়া দেয় একমাত্র অ্যালডিহাইট অ্যাসিড অ্যালডিহাইট হ্যালোফর্ম বিক্রিয়ায় কারা সাড়া দেয় আগে লেখো একমাত্র প্রাইমারি অ্যালকোহল ইথাইল অ্যালকোহল হ্যালোফম বিক্রিয়ায় সারা দেয় সেকেন্ডারি অ্যালকোহল যাদের সি ও গ্রুপ রয়েছে তারা হ্যালোফম বিক্রিয়ায় সারা দেয় আচ্ছা একমাত্র অ্যালডিহাইট অ্যাসিটালডিহাইড হ্যালোফর্ম হ্যালোফম বিক্রিয়ায় সারা দেয় আর মিথাইল কিটোন যারা যেখানে কিটোমিথাইল গ্রুপ রয়েছে তারা হ্যালোফর্ম বিক্রিয়ায় সারা দেয় ওকে আচ্ছা হ্যালোফর্ম বিক্রিয়ার মেকানিজমটা ঝট করে যদি আমি বলে দিই তাহলে দেখো মেকানিজমটা কি হচ্ছে মেকানিজমটা হচ্ছে ধরো সিএইচ থ্রি সি ডবল বন্ড ও সিএইচ থ্রি অ্যাসিটোন নিয়ে আমি শুরু করলাম ঠিক আছে এবং যদি আমি শর্টকাট বলি শর্টকাট আগে শর্টকাট দেখো তাহলে শর্টকাটে আমরা কি করব শর্টকাটে আমরা করব যে এক্স টু প্লাস এ ওয়েচ দিয়ে হ্যালোফর্ম বিক্রিয়া হবে তাহলে এখান থেকে আমরা এখানে তিনটে হাইড্রোজেনকে তিনটে হ্যালোজেন দ্বারা রিপ্লেস করে দেবো এইচ থ্রি সি ডবল বন্ড ও এখানে সি এক্স থ্রি করে দাও এবং তারপরে কি করবে এনএএএইচ এন এ ওইচটাকে এইভাবে লেখো এইভাবে লেখো এইভাবে লেখো এন এ ও এইচটাকে না এইভাবে লেখো দেখো এন এ প্লাস ও মাই এন এ প্লাস ও মাইনাস এরমভাবে বলিনি আমি এনে ওটা একদিকে রেখেছি এইচটা একদিকে এটাকে কেটে দাও তাহলে এখান থেকে কী প্রোডাক্ট পাবে এটা কিন্তু আমি মেকানিজম বলছি না এটা কিন্তু আমি শর্টকাট চলছি এখন সিএইচ থ্রি সিডবলো এন এইজ এনে আর তার সাথে সিএইচ এক্স থ্রি হ্যালো ফর্ম তৈরি হচ্ছে আরও ইজিলি একটা শর্টকাট যদি আমি বলি তাহলে এখান থেকে আমরা কি করছি তার মানে বেসিক্যালি যেটা করছি এইটাকে ব্রেক করছি করে এই পোর্শানটার আমি হ্যালো ফর্ম তৈরি করে দিচ্ছি বাকিটা থেকে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট এই দুটোই যা যা লিখলাম সবটাই শর্টকাট লিখেছি এগুলো শর্টকাট লিখেছি এবার মেকানিজমটা ভালো করে দেখো কেন মেকানিজম বলছি জানো কারণ যখনই তুমি এই পয়েন্ট আর এই পয়েন্ট সবটাই ঠিক কিন্তু মেকানিজম না দেখে যখন তুমি এই কোয়েশ্চেনটায় যাবে তখনই ভুল হয়ে যাবে তুমি কি ভাববে তুমি ভাববে মিথাইল কিটোন বলেছে হ্যাঁ মিথাইল কিটন তো আছে তাহলে এল সি এইচ টু সি ডবল বন্ড ও সিএইচ থ্রি এটা আছে তাহলে এটাকে করে দাও সি এইচ ব্রোমিন দিয়েছে আর থ্রি করে দাও তাহলে সি এইচ বিআর থ্রি এটা অপশান হবে এবং তার সাথে এটাকে ব্রেক করে দিয়ে তুমি এখান থেকে করে দেবে এখান থেকে করে দেবে সিএল সি এইচ টু তারপরে সি ডবল এম এইটা তোমার মাথায় আসবে ঠিক কি না এইটা তোমার মাথায় আসবে তো এটা তোমার মাথায় আসবে তো আমরা একটু মেকানিজম দিয়ে দেখি এটা সঠিক কি না একটু মেকানিজম দিয়ে দেখি দেখো মেকানিজমটা যদি আমরা দেখি মেকানিজমে আমরা আমাদের কি দিয়েছে আমাদের কিন্তু একদিকে সিএল সিএইচ টু গ্রুপটা দিয়ে দিয়েছে এবং এখানে প্রথম স্টেপে যেটা হয় আমি একদম ডাইরেক্ট এটা দিয়েই মেকানিজমটা বোঝাচ্ছি প্রথম স্টেপে যেটা হয় আচ্ছা একটা কাজ করি একটা কাজ করি আমি এটা দিয়ে না বুঝি এটা দিয়ে শুরু করি তাহলে বেটার হবে আমি এইটা দিয়ে শুরু করছি ভালো করে শোনো ভালো করে শোনো এটা দিয়ে শুরু করছি এবার এখানে ওএইচ মাইনাস রয়েছে কারণ এনে এইচ রয়েছে এই হাইড্রোজেনটাকে ক্যাপচার করবো অ্যাকচুয়ালি অ্যাসিডিক হাইড্রোজেন ক্যাপচার হয় তাহলে দুদিকে একই রয়েছে তাহলে একটা হাইড্রোজেনকে আমি ক্যাপচার করালাম কার্বনের মাথায় নেগেটিভ তাহলে এখান থেকে আমরা পাচ্ছি সি এইচ টু মাইনাস সি ডাবল বন্ড ও সি এইচ থ্রি এখানে একটু রেজোনেটিং স্ট্রাকচার ড্র করে দিলাম ড্র করার পর সিএইচ টু ডাবল বন্ড সি ও মাইনাস সি এইচ থ্রি এবারে অ্যাটাক করো এটা এখানে যাবে এখানে আমরা এখানে আমরা এক্স টু নিয়ে নিলাম হ্যালোজেন রয়েছে এই হ্যালোজেনে অ্যাটাক করলো এটা বেরিয়ে গেল তাহলে সি এইচ টু এক্স এটাকে আমি একটু সহজে করে দেখাই যাতে করে একটু কম সময়ে জিনিসটা হয়ে যায় এইটা তৈরি হলো সিএইচ থ্রি সি ডাবল বন্ড ও সিএইচ টু এক্স এটা তৈরি হলো ঠিক আছে একই রকমভাবে একই রকমভাবে প্রত্যেকটা স্টেপ হবে যেখানে ওএইচ মাইনাস আসবে এই হাইড্রোজেনকে ক্যাপচার করবে এখান থেকে এরকম একটা কার্বানায়ন আসবে যেখানে রেজোনেন্স হবে আবার সেটার মাধ্যমে এক্স টুতে অ্যাটাক হবে পরপর এইভাবে প্রোডাক্ট হবে ঠিক এইবারে মাথায় রাখতে হবে তোমার যে কোয়েশ্চেনটা সেখানে কিন্তু এইটা দেয়নি তোমাকে এই মিডিলে যেটা তৈরি হলো এইটাই তোমাকে রিয়াক্ট্যান্ট হিসেবে দিয়ে দিয়েছে এই দেখো এটাই তোমাকে রিয়াক্ট্যান্ট হিসেবে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ সিএইচ টু সিএল রয়েছে এইরকমই হ্যাঁ তারপরে ব্রোমিন এনেওয়েস দিয়েছে বাট অ্যাকচুয়ালি এইখানের হাইড্রোজেনটাই তো মোর অ্যাসিডিক কারণ ওখানে ক্লোরিন রয়েছে সুতরাং সেই হাইড্রোজেনটা ক্যাপচার হবে জাস্ট এই জন্য মেকানিজমটা আমি বললাম এই জন্য মেকানিজমটা আমি তোমাদেরকে বলছি কোথায় গেল এই জন্য মেকানিজমটা আমি তোমাদের বলছি তাহলে যদি আমি মেকানিজমটা এখানে দেখাই যে মেকানিজমটা এবার আমি পুরোটা দেখাবো সিএইচ সিএল ঠিক আছে সিএইচ সিএল একটা হাইড্রোজেনকে আলাদা করলাম সি ডাবল ওয়ান ও সিএইচ থ্রি এবারে দেখো এবারে এখানে তাহলে ও এইচ মাইনাস ও এইচ মাইনাস ও এইচ মাইনাস এই হাইড্রোজেনটাকে ক্যাপচার করে এখানে নেগেটিভ আসবে তাহলে এখানে সি এইচ এল নেগেটিভ এখানে হচ্ছে সি ডবল বন্ড ও এখানে সি এইচ থ্রি জিনিসটা বোঝো হ্যাঁ জিনিসটা বোঝার ব্যাপার আছে তাহলে সি এইচ এল এখানে হচ্ছে ডবল বন্ড সি ও মাইনাস সি এইচ থ্রি ঠিক আছে আচ্ছা এবারে এবারে এখানে যখনই এক্স টু দেওয়া হচ্ছে এখানে যখনই এক্স টু দেওয়া হচ্ছে তখন কি হচ্ছে এটা এখানে ব্যাক করছে এটা এখানে ব্যাক করছে এটা এখানে এসে অ্যাটাক করছে এটা বেরিয়ে গেল তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি সি এইচ এখানে এক্স টু এর জায়গায় আমরা কি বিআর টু দেবো এক্স টু এর জায়গায় এখানে কী দেবো এক্স টু এর জায়গায় আমরা এখানে বি আর টু দিচ্ছি তাহলে এখানে সি এইচ সিএল অলরেডি রয়েছে আর একটা ব্রোমিন চলে এলো তারপরে এখানে সি ডাবল বন্ড ও সি এইচ থ্রি নেক্সট স্টেপে আর একটা হাইড্রোজেন সেটা ক্যাপচার করবে আর একটা হাইড্রোজেন রয়েছে সেটাকে ক্যাপচার করো সেটাকে ক্যাপচার করো সি এখানে হাইড্রোজেন রয়েছে তাহলে এখান থেকে এখান অ্যাকচুয়ালি কিন্তু কার্বনের সঙ্গে বন্ড রয়েছে হ্যাঁ কার্বনের সঙ্গে বন্ড রয়েছে এটাকে এইভাবে দেখাও এখানে একটা হাইড্রোজেন একটা ব্রোমিন আর একটা ক্লোরিন রয়েছে তাহলে আবার একটা ও মাইনাস এখানে অ্যাটাক করবে এখানে নেগেটিভ আসবে তাহলে এখানে সি নেগেটিভ এখানে হচ্ছে ব্রোমিন এখানে হচ্ছে ক্লোরিন তাহলে এখানে সি ডাবল বন ও সি এইচ থ্রি এখানে রেজোনেন্স দেখাও রেজোনেন্স দেখানোর পর আমরা এখানে পাচ্ছি ব্রোমিন এখানে ক্লোরিন এখানে ডাবল বন সি ও মাইনাস এখানে সি এইচ থ্রি তাহলে এখানে আবার ব্রোমিন রয়েছে ব্রোমিন চলে এলো তাহলে এখানে অ্যাটাকটা কিভাবে হবে নেগেটিভ এখানে ফিরল এবং এই কার্বনের থ্রু দিয়ে এখানে অ্যাটাক করে এখানে এখানে ব্রোমিন বেরিয়ে গেল তাহলে কার্বনের সাথে দেখো দুটো ব্রোমিন হয়ে গেল এখানে একটা ব্রমিন এখানে একটা ব্রোমিন আর এখানে একটা ক্লোরিন আর কোনো হাইড্রোজেন কিন্তু নেই এখানে সি ডবল ও এখানে সি এইচ থ্রি এইটা তৈরি হলো যেটা আমি আগের পেজে দেখালাম যেটা আমি আগের পেজে দেখালাম যে সি এক্স থ্রি তৈরি হয় এই মেকানিজমে গেলেও তাই হতো বাকি হাইড্রোজেনগুলো ওএইচ মাইনাস ক্যাপচার করে নিত এবং তারপরে হ্যালোজেনে অ্যাটাক করে যেমন করে একটা হ্যালোজেন এসছে সেম স্টেপটায় বারবার রিপিট হয়ে যতক্ষণ হাইড্রোজেন এখানে আছে ততক্ষণ হ্যালোজেন আসতো তাই এখানে আর দুটো হাইড্রোজেন আছে আর দুবার রিপ্লেস হয়ে হ্যালোজেন আসতো এবং ফাইনালি এইটাই তৈরি হতো সি এক্স থ্রি সি ডবল বন্ড ও সি এইচ থ্রি ঠিক আমি শর্টকাটে যেটা দেখিয়েছি এবং তারপরে স্টেপে কি হতো জানো এই ও এইচ মাইনাস আর তো কোনো হাইড্রোজেন নেই তাহলে এই কার্বনে অ্যাটাক করতো পাই বন্ড খুলতো আবার ব্যাক করতো এই বন্ডটা ব্রেক করতো এবং সি এক্স থ্রি মাইনাস হতো তার সাথে সি এইচ থ্রি সি ডবল বন্ড ও ও তার সোডিয়াম সল্ট তৈরি হয়ে যেত তার সোডিয়াম সল্ট তৈরি হয়ে যেত এবং ফাইনালি এখান থেকে যেটা হতো সেটা হচ্ছে এই হাইড্রোজেনটা এটা নিয়ে নিত সিএইচ এক্স থ্রি প্লাস সি থ্রি সি ডাবল বন্ড ও এখানে ও এন এর সল্ট তৈরি হতো কার্বক্সিলিক অ্যাসিডে যেটা আমি শর্টকাটে মেকানিজমে বুঝিয়েছি সেই একই গল্প এখানেও হবে এইবারে যখন এনে আসবে এইবারে যখন এনএচ আসবে তখন কি হবে এইখানেই দেখাই আমি এনএএএইচ আসবে ও মাইনাস এইখানে অ্যাটাক করবে এই বন্ড খুলবে ফিরবে এটা ব্রেক হবে তাহলে এখান থেকে দেখো ফাইনাল প্রোডাক্ট লিখছি জায়গা শর্ট এখানে সিএইচ থ্রি সি এইচ তার সোডিয়াম শর্ট প্লাস এই যে এখানে নেগেটিভ সেটা হাইড্রোজেন নিয়ে সিএইচ সিএল বিআর টু তৈরি হবে সি সিএল টু তৈরি হবে সুতরাং সুতরাং মেকানিজম না জানলে এটা ভুল হয়ে যাবে যেখানে তুমি দেখতে পাচ্ছ এইটা তৈরি হবে আর সিএই সিএল টু এটা তৈরি হবে এই কোয়েশ্চেনটা এমনই কোয়েশ্চেন যেখানে মোর দ্যান ওয়ান অপশান কারেক্ট হবে এবং সেই দুটো অপশান এই সি অ্যান্ড ডি এটা তখনই করতে পারবে যখন ইউ নো দ্য কারেক্ট মেকানিজম সো মেকানিজম যেখানে ইম্পর্টেন্ট সেখানে মেকানিজম দেখতে হবে আমি খুব সহজে শর্টে শর্টকাটের সাথে মেকানিজম এক্সপ্লেন করেছি ভিডিও পজ করো দরকার হলে আরও দুবার তিনবার শুনে নাও তাহলেই দেখবে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে এখান থেকে জিনিসটাকে শুরু করে এখানে ভালো করে বুঝিয়েছি এই ইম্পর্টেন্ট পয়েন্ট দিয়ে ম্যাক্সিমাম কোয়েশ্চেন হয় কিন্তু যেগুলো হয় না ট্রিকি এই মাঝখান থেকে একজনকে তুলে দিয়েছে সেগুলোর জন্য কিন্তু তোমার মেকানিজম অবশ্যই দরকার ঠিক আছে বেশ চলো এই কোয়েশ্চেন তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম কারণ আগের ক্লাসে অ্যাসিডিটি অর্ডার রিলেটেড এই কনসেপ্ট আমি পড়িয়েছি তোমরা আশা করি করতে পারবে এবং তার সাথে আজকে আমি এখানেই ক্লাস শেষ করছি আর একটা প্রশ্ন লাস্ট বলে দিই একটা নয় দুটো প্রশ্ন আগে এটা বলে দিই ফেনলের সাথে কোন যৌগের বিক্রিয়ায় ব্যাকেলাইট প্রস্তুত হয় ফেনল ফরমাল ডিহাইড রেজিন যেটাকে ব্যাকেলাইট বলে সেটা হচ্ছে ফর্ম্যাল ডিহাইড দ্বিতীয় প্রশ্ন মানে লাস্ট প্রশ্ন নিচের খারকগুলির কোনটি ডিএনএতে অনুপস্থিত ডিএনএতে থাকে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থাইমিন আরএনএতে থাকে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন ইউরাসিল ডিএনএতে অনুপস্থিত এটা হচ্ছে ইউরাসিল অপশন ডি হচ্ছে কারেক্ট ওকে তো এই ছিল আজকের আলোচনা ভালো করে কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করো আগের লেকচার যারা দেখো নি অবশ্যই দেখে নাও আর কনসেপ্টের সাথে সাথে কোয়েশ্চেন প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট প্র্যাকটিস অ্যান্ড রিভিশন যত করবে তত বেশি পারফেক্ট হয়ে উঠবে ভুল কম হবে ফিলিমিস্টেকও কম হবে পরের ক্লাসে দেখা হবে ভালো থেকো থ্যাংক ইউ